তো শুরু করি আমরা কোশ্চেন নাম্বার 76 থেকে। স্যাটারডে আর সানডেতে এই কারণে লাইভে আসতে পারিনি, সিস্টেম টোটালি ডাউন হয়ে গেছিল, তো আবার নতুন করে সমস্ত কিছু সেট আপ করা হয়েছে। যাই হোক, নেক্সট স্যাটারডে সানডেতে অবশ্যই লাইভে আসবো, আর লাইভে আসার আগে তোমাদের গ্রুপে আমি অবশ্যই জানিয়ে দেবো, বা তার আগের ভিডিওতে আমি অবশ্যই জানিয়ে দেবো। কোশ্চেন নাম্বার 76-এ চলে আসি। বলছে থ্রি মেন ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন সিক্স ডেজ। তিনজন ব্যক্তি একটি কাজ একত্রিত ভাবে করতে পারে কদিনে? ছদিনে। আমি এখানে পয়েন্টগুলো লিখছি, অঙ্ক পড়ার সাথে সাথে কিন্তু আমাদের কাজ কমপ্লিট করে ফেলতে হবে। কজন ব্যক্তি? তিনজন ব্যক্তি। তিনজন ব্যক্তি কি করে? তিনজন ব্যক্তি যদি একত্রিত ভাবে কাজ করে তবে তারা কতদিনে কাজটা কমপ্লিট করে দেয়? সিক্স ডেইসে কাজটা কমপ্লিট করে দেয়। প্রথম লাইনে এটা বলেছে। দ্বিতীয় লাইনে কি বলছে? টু ডেইস আফটার দে স্টার্টেড দ্য ওয়ার্ক। বলছে যে তারা কাজটা শুরু করার পরে, দে স্টার্টেড, দে মানে কারা? দে মানে ওই তিনজন ব্যক্তি। ওই তিনজন ব্যক্তি কাজটা শুরু করার পরে, কদিন পরে? দুদিন পরে। তিনজন ব্যক্তি কাজটা শুরু করার দুদিন পরে, তার মানে কি বোঝাচ্ছে? দ্বিতীয় লাইন থেকে কি বোঝাচ্ছে? তার মানে তিনজন ব্যক্তি মিলিত হয়ে কদিন কাজ করেছে? দুদিন কাজ করেছে। তাহলে তিনজন ব্যক্তি মিলিত হয়ে কদিন কাজ করেছে? টু ডেইস কাজ করেছে। আচ্ছা, এখন আর কতদিনের কাজ বাকি আছে? ছদিনের কাজ ছিল, টোটালে ছিল ছদিনের কাজ, দুদিনের কাজ হয়ে গেছে অলরেডি। তাহলে কদিনের কাজ বাকি আছে? ফোর ডেইজের কাজ বাকি আছে। ফোর ডেইজের কি কাজ? রিমেইনিং ওয়ার্ক বাকি আছে বলতে পারি আমরা এটা দ্বিতীয় লাইন থেকে, এই এই জিনিসগুলো বুঝতে পারলাম। তারপরে কি বলেছে? থ্রি মোর মেন জয়েন্ট দেম। বলছে দুদিন পরে তিনজন ব্যক্তি এসে তাদের সাথে জয়েন্ট করলো। তারা শুরুতে কজন ছিল? তোমরা বলে শুরুতে ছিল তিনজন ব্যক্তি। এখন কতজন ব্যক্তি এসে জয়েন করলো? তিনজন ব্যক্তি এসে জয়েন করলো, মানে আগেও তিনজন ছিল, এখন আবার তিনজন এলো। এর থেকে কি বুঝতে পারছি? ক্ষমতা ডবল হচ্ছে। তিনজন ছিল, আরো তিনজন এলো, ক্ষমতা ডবল হলো। যাই হোক, পরেরটাই চলে আসি। হাউ মেনি ডেইজ উইল দে টেক টু কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক। বলছে যে কাজটা বাকি আছে সেই বাকি কাজটা করতে কতদিন সময় নেবে। আচ্ছা, আমাকে বলো এখানে ক্ষমতা কি হয়েছে? ডবল হয়েছে। বাকি কাজ কতদিনের বাকি আছে? তোমরা বললে বাকি কাজ বাকি আছে চার দিনের। এটা আমরা দ্বিতীয় লাইন পরেই বলে দিয়েছিলাম। কতদিনের কাজ বাকি আছে? চার দিনের কাজ। আচ্ছা, চার দিনের কাজটা করতে কে, চার দিন কাজটা করতে সময় নেবে কে? তুমি বললে যখন তিনজন ব্যক্তি কাজ করে তখন চার দিন সময় নেবে। তিনজন ব্যক্তি যদি মিলিত হয়ে কাজ করে তখন চার দিন সময় নেবে বাকি কাজ করতে। আচ্ছা, এবার বলো এখন ব্যক্তি কজন? তুমি বলে ব্যক্তি আগের থেকে ডবল হয়ে গেছে। এবার বলো এখনও কি চার দিনই সময় নেবে? তোমরা বলে না, এখন চার দিন নয়, সময় অর্ধেক হয়ে যাবে। আর সময় অর্ধেক হয়ে গেলে কি হয়ে যাবে? টু ডেইজ। বাকি কাজ কমপ্লিট করতে আমার সময় লাগবে কতদিন? টু ডেইজ। টু ডেইজ, ক্লিয়ার ব্যাপারটা? কোশ্চেনে যদি জানতে চাইতো যে টোটালে টোটালে টোটাল কাজ কমপ্লিট করতে কতদিন সময় লেগেছে, তাহলে কি বলবে? আগে লেগেছিল দুদিন, কোশ্চেন এখানে বলে দিয়েছে আগে দুদিন লেগেছিল, এই যেটা আমি বক্স করছি, আগে দুদিন লেগেছিল। আর বর্তমানে কত লাগছে? তিনজন ব্যক্তি জয়েন করার পরে আরও দুদিন লাগছে, টোটালে কত? চার দিন, যদি বলতো টোটাল ওয়ার্ক। কিন্তু কোশ্চেনে কি বলেছে? রিমেইনিং ওয়ার্ক। ক্লিয়ার? 77-এ আসে। এ ম্যান ইজ টুয়াইজ অ্যাজ ফাস্ট অ্যাজ আ উম্যান। মিনিংটা বোঝো। এ ম্যান, একজন ব্যক্তি, ইজ হয়, টুয়াইস, টুয়াইস মানে দ্বিগুণ, থ্রাইস মানে তিনগুণ, বুঝতে পেরেছি? এরকমভাবে জিনিসগুলো খেয়াল রাখবে, টুয়াইস দ্বিগুণ, থ্রাইস তিনগুণ। এ ম্যান ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ আ উম্যান। এর মানে বলছে একজন একজন পুরুষ মানুষ একজন মহিলার থেকে দ্বিগুণ বেশি কাজ করে, দ্বিগুণ দ্রুত কাজ করে। আমাকে বলো কখন করতে পারে একজন পুরুষ একজন মহিলার থেকে কখন দ্বিগুণ কাজ করতে পারবে? যখন ম্যানটার ক্ষমতা পুরুষের ক্ষমতার দ্বিগুণ, ক্ষমতা দ্বিগুণ, তাই তো? দ্বিগুণ দ্রুতভাবে কাজ করবে। ক্লিয়ার এই ব্যাপারটা? তাহলে ডাইরেক্ট এরকম ভাবে না বলে কি বলেছে? ঘুরিয়ে বলেছে। বলছে একজন ব্যক্তি দ্বিগুণ বেশি দ্রুত কাজ করে একজন মহিলার থেকে। তার মানে একজন পুরুষের যদি ক্ষমতা দুই হয়, মহিলার ক্ষমতা এক হবে। এরপরে কি বলছে? অ্যান্ড, এবং, এ উম্যান, এবং একজন মহিলা, ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ আ বয় ইন ডুইং আ ওয়ার্ক। এবং একজন মহিলা ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ আ বয়। একটা বালকের থেকে একটা মহিলা দ্বিগুণ দ্রুত কাজ করে, বুঝতে পেরেছি? আগেরটা রিলেশন কার কার মধ্যে ছিল? ম্যানের মধ্যে আর উম্যানের মধ্যে। এবার কার কার মধ্যে সম্পর্ক? বলছে উম্যান আর কার মধ্যে? বয়ের মধ্যে। বলছে উম্যান
বয়ের থেকে কত গুণের বেশি সম্পর্ক, কত গুণের বেশি ক্ষমতা রয়েছে? দ্বিগুণ। আচ্ছা, বালকের ক্ষমতা যদি এক হয় তবে উমেনের ক্ষমতা কত হবে? দুই হবে। আচ্ছা, উমেনের ক্ষমতা যদি দুই হয় পুরুষের ক্ষমতা কত হবে? পুরুষটার ক্ষমতা উমেনের থেকে দ্বিগুণ হবে, তাহলে পুরুষের ক্ষমতা কত হবে? চার হবে। এই পর্যন্ত তো ক্লিয়ার প্রত্যেকের। এরপরে কি বলতে চেয়েছে? ইফ অল অফ দেম, অল অফ দেম, অল অফ দেম মানে তারা প্রত্যেকে, কারা কারা সেটা আবার লিখে দিয়েছে, এক্সপ্লেন করেছে। এ ম্যান, উম্যান অ্যান্ড আ বয় মানে তিনজনে মিলে ক্যান ফিনিশ দ্য জব ইন সেভেন ডেইজ। বলছে একটা মহিলা, একটা পুরুষ আর ওই বালকটা মিলে যদি কাজ করে তবে তারা সেভেন ডেইজে কাজ করে দিতে পারে। কতদিনে করতে পারে? সেভেন ডেইজে কাজটা কমপ্লিট করে দিতে পারে। আচ্ছা, এর থেকে আমি টোটাল ওয়ার্ক কি বার করতে পারবো? তোমরা বলে অবশ্যই পারবেন টোটাল ওয়ার্ক। কি করে আমাকে বলো, একদিনে তারা কত কাজ করে? একদিনে একটা পুরুষ করবে 4 ইউনিট, একটা মহিলা করবে 2 ইউনিট, আর একটা বয় করবে 1 ইউনিট। তারা মিলিতভাবে যদি কাজ করে 4 আর 2 6 আর 1 7 ইউনিট, একদিনে তারা মিলিত হয়ে কত ইউনিট কাজ করে? 7 ইউনিট কাজ করে। কত দিন তারা মিলিত হয়ে কাজ করেছে? তুমি বলে 7 ডেইজ ধরে কাজ করেছে। একদিনে 7 ইউনিট করে, 7 ডেইজে কত ইউনিট কাজ করবে? তোমরা বলে 49 ইউনিট কাজ করবে, 49 ইউনিট কাজ করবে। আর 49 ইউনিট মানে এটাই হয়ে গেল টোটাল ওয়ার্ক। বুঝতে পেরেছি? কারণ কি বলেছে, তারা 7 দিনে কাজটা ফিনিশ করে দেয়। আরে ফিনিশ করা মানে কি? টোটাল ওয়ার কমপ্লিট। তাহলে টোটাল ওয়ার কত হলো? 49 ইউনিট। ক্লিয়ার? এরপরে কোশ্চেনে কি জানতে চাইছে? ইন হাউ মেনি ডেইজ, কতদিন সময় নেবে? এ বয় উইল ডু ইট অ্যালোন, বলছে বালকটা যদি একা একা কাজ করে তবে কতদিনে কাজটা কমপ্লিট করবে? টোটাল কাজ মানে কত? 49 ইউনিট। কতদিনে কমপ্লিট করবে? আচ্ছা বলো, বালক একদিনে কত ইউনিট করে? তুমি বলে বালক একদিনে 1 ইউনিট করে। আপনি তো লিখে রেখেছেন এই যে বালক একদিনে 1 ইউনিট করে, বলো 49 ইউনিট করতে কত সময় নেবে? অপশন এ আমার কারেক্ট অ্যান্সার, 49 দিন। পরের অঙ্কে চলে আসি। তো এই যত কিছু ঘটনা ঘটছে সব কিন্তু আমি পড়তে পড়তেই করছি, আর এখানে এত কিছু এত লেট হচ্ছে কেন? তোমাদের বোঝানোর জন্য। কোশ্চেন পড়বে আর ডাইরেক্ট অ্যান্সার করবে, পড়তে পড়তেই। আবার লেখার দরকার নেই যে 4 2 1 অত কিছু লিখতে যেও না, বুঝতে পেরেছো? ডাইরেক্ট করবে। 78 নম্বরে চলে আসি। জয়থি ক্যান মানে একটা একজনের নাম, ক্যান ডু 4/3 কাজ ইন 12 ডেজ। বলছে জয়থি 4/3 কাজ কমপ্লিট করে কতদিনে? 12 দিনে কমপ্লিট করে দেয়। আচ্ছা, তাহলে আমাকে বলতে পারবে টোটাল ওয়ার্ক কতদিনে কমপ্লিট করে? 3 কাজ। চলো লিখে দেখা দেখায়, আগে দেখিয়েছি, এখন দেখানো উচিত ছিল না, তবু দেখাচ্ছি। 3 কাজ করে 12 দিনে, তবে 4 কাজ কতদিনে করবে? 16 দিনে করবে, 16 দিনে করবে। মানে টোটাল কাজ করতে জয়থির কত সময় লাগে? 16 দিন লাগে। এরপরে বলছে মালা ইজ টুয়াইস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ জয়থি। বলছে মালা এফিসিয়েন্ট মানে বেশি দক্ষ, মালা হচ্ছে দ্বিগুণ দক্ষ জয়থির তুলনায়। তার মানে কি? মালার ক্ষমতা যদি 2 হয়, মালা যদি একদিনে 2 ইউনিট কাজ করে, জয়থি একদিনে কত ইউনিট কাজ করবে? 1 ইউনিট। বলছে ইন হাউ মেনি ডেজ উইল মালা ফিনিশ দ্য জব, বলছে মালা কতদিনে এই কাজটা কমপ্লিট করবে? আচ্ছা, আমাকে বলো জয়থি কতদিনে কাজটা কমপ্লিট করে? তুমি বলে 16 দিনে। জয়থি আর মালার মধ্যে সম্পর্ক কত? তুমি বলে মালার ক্ষমতা জয়থির দ্বিগুণ। তবে এবার বলো মালা কতদিন সময় নেবে? জয়থির ন্যায় হচ্ছে 16 দিন, মালা কতদিন নেবে? মালা নেবে 8 দিন, কারণ মালার ক্ষমতা দ্বিগুণ। যার ক্ষমতা দ্বিগুণ হবে সে অর্ধেক টাইম নেবে। অপশন 2 কারেক্ট অ্যান্সার। দেখো পড়তে পড়তে সমস্ত ঘটনা হচ্ছে কি হচ্ছে না, তো এরকমই নিজেকে রেডি করতে হবে। পরের অঙ্ক চলে আসি, 79। বলছে এ ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 70 ডেইজ অ্যান্ড বি ইজ 40% মোর এফিসিয়েন্ট দ্যান এ। আচ্ছা, এটা একটা নতুন টাইপ চলে এলো, স্টার দিয়ে রাখবে। এই ধরনের অঙ্কগুলো কেমন? বলবে এ এতদিনে কাজ করে, বি এতদিনে কাজ করে, এরকম কিছু একটা ক্লু দেবে। তারপরে বলবে এ বা বি আর একজনের তুলনায় 40% বেশি এফিসিয়েন্ট, 30% এফিসিয়েন্ট। মানে এক মানে আমি কি বলতে চাইছি একটু বলি। সাপোজ এটা হচ্ছে এ নামক ব্যক্তি, এটা হচ্ছে এ নামক ব্যক্তি। কোশ্চেনে তোমাদের বলে দেবে এ এতদিনে কাজ করে, কোনো না কোনো একটা দিন দিয়ে দিল। যদি এর দিন দেওয়া থাকে তবে হচ্ছে বি এর এফিসিয়েন্সি দিয়ে দেবে। সাপোজ এটা হয়ে গেল বি। এবার বললো যে বি হয় 40% বেশি এফিসিয়েন্ট, কার তুলনায়? এর তুলনায় বেশি এফিসিয়েন্ট, তার মানে এর থেকে বি 40% বেশি কাজ করে। 40% এ যত কাজ করে তার সেই কাজ তো করেই, তার থেকেও 40% বেশি কাজ করে। ক্লিয়ার ব্যাপারটা? তো এই এই পার্টটাকে মনে রাখবে। এই ধরনের কোশ্চেন আমরা কী কী অ্যাটেম্পটে নেবো এখনই আমি বলছি, তো কোশ্চেনটাকে আগে চিনতে হবে। কোশ্চেন এরকম ধরনের আসবে। বলছে দ্য নাম্বার অফ ডেইজ টেকেন বাই বি, বলছে বি কতদিন সময় নেবে, বি কতদিন সময় নেবে
टू द सेम वार्क माने होच्छे डू द सेम वार्क इज बोलछे एके काज करते ए जे काजटा 70 दिने करे सेई काजटा जदि बी करे तबे कत दिने काजटा कमप्लीट करबे आगे आमाके नर्माली एकटा कथा बोलो बी की 70 दिनेर थेके बेशि समय नेबे नाकि कम समय नेबे তোমরা বলে যে বি এর ক্ষমতা এর ক্ষমতার থেকে 40% বেশি তাহলে অবশ্যই করে কম দিন সময় লাগবে কার তুলনায় এর তুলনায় এ নিয়েছে 70 দিন তাহলে 70 দিনের কম তো হবেই হবে কিভাবে করব অঙ্কটা আগে সামান্য একটু এক্সপ্লেইন করে দিই আমরা জানি এফিসিয়েন্সির সাথে যদি আমি টাইমকে গুণ করি এফিসিয়েন্সির সাথে যদি আমি টাইমকে গুণ করি তবে আমি কি পাই টোটাল ওয়ার্ক পাই মনে পড়ছে সেই ব্যাপারটা এবার দেখো এ আর বি দুজন নামক ব্যক্তি আছে এ আর বি দুজন ব্যক্তি আছে বলছে এর ক্ষমতা বি এর ক্ষমতা বলছে এর ক্ষমতার কত পার্সেন্ট 40% বেশি আচ্ছা এবার 40% মানে কত যা যা আমি বলছি এগুলো জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এগুলো কোনো কিছু করার দরকার নেই কনসেপ্টটা দিচ্ছি 40% মানে কত 5/2 মানে এর ক্ষমতা যদি 5 হয় তবে বি এর ক্ষমতা এর থেকে 2 বেশি হবে আর 2 থেকে বেশি হলে কত হবে 5/2 এ কত হয়ে গেল 7 হয়ে গেল এর ক্ষমতা যদি 5 হয় তবে বি এর ক্ষমতা কত 7 হবে ক্লিয়ার ব্যাপারটা সেটাই আমি লিখছি এর ক্ষমতা যদি 5 হয় বি এর ক্ষমতা 7 হবে তবে গিয়েই 40% বেশি এফিসিয়েন্ট হচ্ছে দেখো বি ক্লিয়ার এই পর্যন্ত আচ্ছা এবার আমরা জানি যে টোটাল ওয়ার্ক যদি সেম হয় তবে এটাকেই আমরা কি করে দিই টাইমে রিভার্স করে দিই তো এখানে 7 চলে এলো আর এখানে কত চলে এলো 5 চলে এলো এবার জিনিসটাকে আমরা একটু ডিটেইলসে বলি এর ক্ষমতা কত 5 ইউনিট এ একদিনে করে 5 ইউনিট আর এ কতদিন সময় নেয় টোটাল কাজ করতে 7 দিন এ টোটালে কতদিন সময় নেয় 7 দিন সময় নেয় আর বি কতদিন সময় নেয় টোটালে 5 দিন সময় নেয় আচ্ছা কোশ্চেনে কি বলেছে কতদিন সময় নেয় কোশ্চেনে বলেছে এ নেয় 70 দিন সময় তাহলে 7 ইউনিটের মানই হচ্ছে 70 এবার বলো বি এর 5 ইউনিটের মান কত হবে তুমি বলে 50 তাহলে 50 হয়ে গেল আমার অ্যানসার কনসেপ্ট ক্লিয়ার এটা হচ্ছে কনসেপ্ট দেওয়ার জন্য এত কিছু ডিটেইলসে বললাম এরপর থেকে যখনই এই অঙ্ক আসবে দেখার সাথে সাথে ক্লিক করে দেব কিভাবে ক্লিক করব সেটাকেও তোমাদেরকে বলি ভালো করে বুঝবে আমাকে বলো 40% মানে কি 40% মানে কি আর এটুকু তো তোমরা মুখে মুখে বলতে পারবে 40% যে আমি ডাইরেক্ট কিভাবে লিখতে পারি 40% মানে হচ্ছে 5/2 বেশি 5/2 বেশি মানে কত হয়ে গেল 7 এবার আমি কি বলতে পারি এই যে 7 যেটা রয়েছে সেটা কার এফিসিয়েন্সি 7 এফিসিয়েন্সি মানে একদিনে 7 ইউনিট কাজ করে কে বি আর একদিনে 5 ইউনিট কাজ করে কে এ এটা বলতে পারি আমরা এটা শুরুতেই এই 40% দেখে বলতে পারি আচ্ছা এবার যদি এটা এফিসিয়েন্সি রেশিও হয় তবে তার উল্টোটাই কি হয়ে যাবে তবে তার উল্টোটাই হয়ে যাবে নিশ্চয় এ আর বি আগে এটা কি ছিল 7টা আগে কার ছিল বি এর ছিল এটা কখন ছিল যখন এফিসিয়েন্সি আর এফিসিয়েন্সি থেকে যখন আমি টাইমের রেশিওতে আনবো সাথে সাথে আমি কি করে দেবো এই 7 এর মানটা কার হয়ে যাবে 7 এর মানটা হয়ে যাবে এ কারণ এবার এটা ডেতে পরিণত হলো দেখো এইখানটায় এফিসিয়েন্সি এখানে 5/7 সেটাই রিভার্স হয়ে গেল 7/5 তো সেটাই আমি ডাইরেক্ট বলছি এই কাজটাকে অত লেখালেখি তো করতে হবে না ডাইরেক্ট মনে রাখবে তাহলে 7/5 আছে বি এর ক্ষমতা 7 ছিল যদি ডের এফিসিয়েন্সিতে আনি মানে ডের রেশিওতে যদি আনি তবে এর মানটা 7 হয়ে যাবে আর বি এর মান কত হয়ে যাবে 5 এবার এ 7 ইউনিট 7 দিন 7 ইউনিট দিনে কাজ কমপ্লিট করে বলেছে আর কোশ্চেনে সেটাই কত বলেছে 70 দিনে তবে 7 এর মানই 70 5 এর মান কত 50 এটুকু কাজ অথবা তুমি আরো আর একটা কাজ করতে পারো 70 কে ডাইরেক্ট কত দ্বারা গুণ করে দেবে 5/7 দ্বারা গুণ করে দেবে 5/7 তাহলে 7 দ্বারা 70 কে কাটো কত হয়ে গেল 50 হয়ে গেল ব্যাপার বুঝতে পেরেছি কিভাবে করলাম 5/70 কেন আনলাম সেটাকেও বলি 70 হচ্ছে এত ডেইজ এত দিনে কে কাজ করে এত দিনে কাজ করে এ আচ্ছা এ যদি এত দিনে কাজ করে এবার কি বলেছে বি এর ডে বার করতে হবে বি কত দিনে কাজ করবে আর বি দেখতে পেলাম যে 40% বেশি এফিসিয়েন্ট 40% মানে কি আমরা জানি 40% বেশি এফিসিয়েন্ট মানে হচ্ছে 5/5 এ যদি ক্ষমতা 5 হয় তবে বি এর ক্ষমতা 7 এবার যদি আমি ডের রেশিওতে আনি ডের রেশিওতে আমি কি জানি সাথে সাথে 7 আর 5টা উল্টে যাবে তাহলে উপরে 5 চলে এলো আর নিচে 7 চলে এলো কাটাকাটি করো কত চলে এলো 50 আমার অ্যানসার চলে এলো তোমার মর্জি তুমি যেভাবে খুশি করো এটা বললাম নাম্বার 1 অ্যাপ্রোচ এটা বললাম দ্বিতীয় নাম্বার অ্যাপ্রোচ আর গুণেরটা বললাম তৃতীয় নাম্বার অ্যাপ্রোচ তোমাদের যেটা মর্জি তবে চেষ্টা করবে কোশ্চেন দেখার সাথে সাথেই যাতে ডাইরেক্ট জিনিসটাকে ক্লিক করে দিতে পারো
কি দেখতে পেলাম 70 দিনে কাজটা কমপ্লিট করে দেখো আমি কোশ্চেনে কি আবে করছি 70 দিন 40% মানে আমি কত জানি 40% মানে আমি জানি হচ্ছে উপরে 7 আর নিচে 5 40% মোর বলেছে মোর মানে বেশি তাহলে উপরে 7 নিচে 5 তাহলে সেটাই রিভার্স হয়ে যাবে উপরে 5 নিচে 7 7 এর সাথে 70 কেটে গেলে কত হয়ে গেল 50 অথবা আমি কি বলতে পারি 40% মানে কি হয়ে গেল নিচে 5 আর উপরে 7 এবার 7 এর মানই দেওয়া আছে 70 তবে 5 এর মান কত হয়ে যাবে 5 এর মান হয়ে যাবে 50 আর তোমাকে কার মান বার করতে বলেছে 5 এর মান তুমি 5 এর গুণিতক দেখলেও চলবে 5 এর গুণিতক দেখলেও চলতো এখানে 1 2 3 4 তিনটেই 5 এর গুণিতক কিন্তু অনেক অঙ্ক আছে যেখানে গুণিতক একটাই পাবে চলো আসি পরের অঙ্কে আসি বলছে এ একটি কাজ 20% less than B. A does 20% less than B. তার মানে এর ক্ষমতা B এর তুলনায় 20% কম এর ক্ষমতা B এর তুলনায় কত পার্সেন্ট কম 20% কম 20% মানে কি 20% মানে 5 এ 1 কম 5 এ 1 কম মানে 4 তাহলে এর ক্ষমতা যদি 4 ইউনিট হয় B এর ক্ষমতা কত হবে 5 ইউনিট আচ্ছা এটা তো কি গেল এটা এফিসিয়েন্সি রেশিও গেল আর যদি এটা এফিসিয়েন্সি রেশিও হয় তবে কেউ বলতে পারবে এবার টাইমের রেশিওটা কি হয়ে যাবে তুমি বলে টাইমের রেশিওটা এবার উল্টে যাবে উপরেরটা B এর হয়ে যাবে আর নিচেরটা A এর হয়ে যাবে মানে B একটি কাজ করে 4 দিনে A একটি কাজ করে 5 দিনে ক্লিয়ার এরপরে কি বলেছে ইফ A এটাকে ক্যাপিটাল লেটারে করে দাও ইফ A মানে A নামক ব্যক্তিটা যদি একটি কাজ করে 7.5 ঘন্টায় এ নামক ব্যক্তিটা একটি কাজ যদি 7.5 ঘন্টায় করে তবে বি সেই কাজটা করতে কত সময় নেবে মানে বলেছে এ একটি কাজ করতে 5 ইউনিট সময় নেয় এটা আমরা বার করেছি আর এই 5 ইউনিটের মানই বলেছে 7.5 7.5 আচ্ছা এটাকে 7^2 কি আমরা তো এরকমও তো লিখতে পারি পারি কি পারি না এটা হয়ে গেল আমাদের কাছে খুব টাফ একটা জিনিস আর 7.5 কে যদি এরকম লিখি এটা আমাদের ইজি একটা জিনিস সাইকোলজিক্যাল টার্ম থেকে বলছি তাহলে 5 ইউনিটের মান কত 7.5 কত গুণের সম্পর্ক দেড় গুণের সম্পর্ক দেড় গুণের তাহলে এবার কি করব 4 এর দেড় গুণ কত হবে 4 এর সাথে দেড় গুণ করলে হয়ে যাবে 6 তাহলে 6 ঘন্টা সময় নেবে কে বি অপশন 2 হয়ে গেল কারেক্ট অ্যানসার কিছু বুঝতে পেরেছি ব্যাপারটা তো যেটা আমি লিখেছি এখানে সেগুলো ভুল করেও লিখবে না ভুল করেও লিখবে না শুধু একটাই কাজ 20% লেস মানে উপরে নিচে 5 উপরে 4 5 এর মানই দেওয়া আছে 7.5 তবে 4 এর মান কত 6 এটুকখানি কাজ হবে আমাদের চলো আসি 81 নম্বর কমল ক্যান ডু আ ওয়ার্ক ইন 15 ডেজ কমল একটি কাজ করে 15 দিনে বিমল ইজ 50% মোর এফিসিয়েন্ট দ্যান কমল ইন ডুইং দ্য ওয়ার্ক বলছে বিমল কমলের তুলনায় 50% বেশি ক্ষমতাশালী 50% মানে কত জানি 2-1 বেশি ক্ষমতা আছে 2-1 আছে বেশি ক্ষমতা তবে কত ক্ষমতা তৈরি হয়ে গেল 3 কার ক্ষমতা 3 বিমলের ক্ষমতা 3 বিমলের ক্ষমতা 3 কার তুলনায় কমলের তুলনায় এটা কার রেশিও হলো ক্ষমতার রেশিও আর ক্ষমতার রেশিওকে যদি উল্টিয়ে দিই তাহলে আমি উপরে কি করে দিলাম কমল করে দিলাম আর নিচে বিমল করে দিলাম উপরে কমল চলে এলো আর নিচে কে চলে এলো বিমল চলে এলো উপরে চলে গেল হচ্ছে বিমল আর নিচে চলে এলো কমল এটা কিসের রেশিও হয়ে গেল ডের রেশিও ক্লিয়ার এবার বলেছে ইন হাউ মেনি ডেজ উইল বিমল কতদিনে বিমল কাজটা করতে পারে কতদিনে বিমল কাজটা করতে পারে কমল কতদিনে করে 15 দিনে কমল কতদিনে করে 15 দিনে আচ্ছা কিছু জিনিস এখানটা লিখতে ভুল হয়েছে একটু দেখো বিমলের ক্ষমতা বেশি তাই বিমল তো কম দিনে কাজ করবে এটা তো বুঝতেই পারছো আরেকবার একটু বলি এটা আমার হচ্ছে বলতে তোমাদের একটু ভুল হয়ে গেছে হয়তো কোথাও বলছে কমল 15 দিনে কাজ করে আর বিমলের ক্ষমতা 50% বেশি বিমলের ক্ষমতা 50% বেশি তাহলে উপরেরটা কার হওয়া ছিল বিমল আর নিচেরটা কমল ক্লিয়ার ব্যাপারটা এবার আমি জানি এটা কিসের রেশিও হয়ে গেল এফিসিয়েন্সি রেশিও আমার চাই ডে রেশিও আর ডে যেই হবে সাথে সাথে আমি কি করে দেবো উপরে কমল চলে আসবে নিচে বিমল চলে আসবে ওটাই আমি আগের বারে কি করে দিয়েছিলাম উপরেরটাকে বিমলটাকে বিমলই রেখে দিয়েছিলাম মানে পরিবর্তন করিনি তাহলে উপরে কে চলে আসবে উপরে চলে এলো কমল নিচে চলে এলো বিমল এটা কার রেশিও ডে রেশিও ডের রেশিও মানে কমল একটি কাজ করতে 3 দিন সময় নেয় আমাদের হিসাবে আর বিমল করতে সেই কাজটা 2 দিন সময় নেয় কোশ্চেনে বলেছে কতদিন সময় নেয় 15 দিন সময় নেয় তাহলে বিমল কতদিন করবে 10 দিনে কাজটা কমপ্লিট করবে অপশন 2 আমার কারেক্ট অ্যানসার ক্লিয়ার ব্যাপারটা অথবা তুমি কি করতে পারতে 2 নম্বর অ্যাপ্রোচ 15 কে কত দ্বারা গুণ করতে পারতে 2/3 দ্বারা গুণ করে দিতে পারতে কত চলে আসতো 10 চলে আসতো আবার আমি 3 নম্বর অ্যাপ্রোচের দিকে চলে আসি এটাকে একটু ভালো করে দেখবে একটু নতুন কিছু জিনিস তোমাদেরকে বলি আচ্ছা আমাকে একটা জিনিস মনে করো পার্সেন্টেজ যেটা আমি ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম এ বি এর থেকে 50% বেশি ক্ষমতাশালী এ বি এর থেকে 50% বেশি ক্ষমতাশালী এটা লেখা আছে এবার কি বলতে পারবে বি এর থেকে কত কম ক্ষমতাশালী
বা হচ্ছে বি এর থেকে কত কম রয়েছে ক্ষমতাটা এখানে, তুমি বলে 33.13%। মনে আছে ব্যাপারটা? একজন একজনের থেকে যদি 50% বেশি থাকে, আরেকজন আরেকজনের থেকে কত কম থাকবে তার নিচেরটা, ওটা উপরেরটা যদি 50% হয় নিচেরটা কত হবে 33.13। সেই কনসেপ্টকে তুমি যদি চাও তো এখানেও ইউজ করতে পারো, কারণ ওটা ছিল কনসেপ্ট। কনসেপ্টকে তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারো। তো এখানে কি বলেছে বিমল, বিমল ভালো করে দেখো কি বলেছে। বিমল একটু লিখেই দেখাচ্ছি, বিমল কমলের থেকে কত পার্সেন্ট বেশি ক্ষমতাশালী, বিমল কত বেশি ক্ষমতাশালী বলেছে 50% বেশি ক্ষমতাশালী, বিমল 50% বেশি ক্ষমতাশালী। আচ্ছা তাহলে কমল, কমলের ক্ষমতা কত হবে বিমলের তুলনায়? 33.13। তাহলে কমলের ক্ষমতাটা নিশ্চয়ই কম হবে, সেটা কত হবে 33.13%। মানে একটা দেখবো আমরা কমলের ভিত্তিতে, একটা দেখবো বিমলের ভিত্তিতে। মনে পড়েছে ব্যাপারটা? এবার 33.13 মানে কি? 33.13 মানে হচ্ছে 1/3 তিনে এক কম। কে কম? কমল কম। তিনে যদি এক কম হয় তবে কত হয়ে যাবে? 2। বুঝতে পেরেছি ব্যাপারটা? অথবা 2, এবার তিনের মান কত আছে 15, আর 2 এর মান কত হয়ে যাবে 10। অথবা তুমি এটাকেও এই কাজ করতে পারতে, 15 দিন কে সময় নেয়? 15 দিন সময় নেয় হচ্ছে কমল। ভালো করে দেখো, লিখে দেখাচ্ছি কমল কতদিন সময় নেয়, 15 দিন। এবার তুমি কি দেখতে পারলে যে কমলের তুলনায় বিমল কতদিন কম সময় নেবে? 33.13% কম সময় নেবে। তার মানে কত? 1/3 সময় কম নেবে। ক্লিয়ার ব্যাপারটা? তিনে এক সময় কম নেবে, তাহলে কত সময় নেবে? 2 নেবে। তিনের সাথে এটা কেটে গেলে কত হয়ে গেল? 10। বুঝতে পারলাম ব্যাপারটা? এটাই হচ্ছে অঙ্কের মজা, যে একটা কনসেপ্ট নিয়ে আমরা আরেক জায়গায় ইনপুট করতে পারবো খুব সুন্দর করে। কিন্তু এগুলো তারাই করতে পারবে যারা খুব ভালো করে আগের জিনিসগুলোকে বুঝে রেখেছো, নাহলে ভাববে যে এটা কি বলছে স্যার, এটা আপনি কি বললেন, এটা তো কিছুই মাথায় আসলো না। তো টোটাল ক্লাস ধরে আমি এই জিনিসগুলো বুঝিয়েছিলাম, পুরো ক্লাস জুড়ে, পুরো হচ্ছে 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে আমি শুধুমাত্র এই জিনিসই বুঝিয়ে গেছিলাম 10টা থেকে 1টা পর্যন্ত। মনে করো পরের কোশ্চেনে চলে আসি, 82-তে বলছে এ টেক্স টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ টাইম অ্যাজ বি। বলছে এ বি এর তুলনায় দ্বিগুণ বেশি সময় নেয়। এর মানে কি? এর ক্ষমতা কম আর বি এর ক্ষমতা বেশি। যদি এর ক্ষমতা 1 হয়, বি এর ক্ষমতা কত হবে? 2, তবেই তো এ দ্বিগুণ বেশি সময় লাগে কোনো কাজ করতে। অ্যান্ড থ্রাইস অ্যাজ মাচ অ্যাজ টু কমপ্লিট আ পিস অ্যাজ মাচ অ্যাজ, এখানে করে দাও সি, সিটা এখানে ওঠেনি, অ্যান্ড থ্রাইস অ্যাজ মাচ অ্যাজ সি টু কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক, এবং এর তুলনায় 3 গুণ বেশি সময় নেয়, এবং এর তুলনায় 3 গুণ বেশি সময় নেয়। এ, আবার বলি কোশ্চেনটা, এ বি এর থেকে দ্বিগুণ বেশি সময় নেয়। এর থেকে কি বুঝতে পারলাম? এর ক্ষমতা যদি 1 হয়, বি এর ক্ষমতা কত? 2। এবার কি বলেছে? এ সি এর তুলনায় 3 গুণ বেশি সময় নেয়, 3 গুণ। তাহলে আমি কি বলতে পারি? এর ক্ষমতা যদি 1 হয়, সি এর ক্ষমতা কত হবে? 3 ইউনিট হবে। ক্লিয়ার এই পর্যন্ত 2 লাইন থেকে? বলছে দে টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক ইন ওয়ান ডে। বলছে তারা যদি একসাথে কাজ করে তবে একদিনেই কাজটা কমপ্লিট করে দেয়, একদিনেই কাজটা কমপ্লিট করে। কারা কমপ্লিট করে? যদি তারা একসাথে কাজ করে, তাহলে একদিনে যদি তারা কাজটা কমপ্লিট করে দেয় তবে টোটাল ওয়ার্ক কত বলতে পারবে? তোমরা বললে অবশ্যই একদিনে কত কাজ করে দেখি তারা মিলিত হয়ে। এ করে একদিনে 1 ইউনিট, বি করে একদিনে 2 ইউনিট, আর সি একদিনে করে 3 ইউনিট। তাহলে 3 আর 2 5 আর 1 6 ইউনিট, তাহলে টোটাল ওয়ার্ক হয়ে গেল কত? 6 ইউনিট। এই পর্যন্ত আমরা বুঝে গেলাম। এরপরে কি বলছে? ইন হোয়াট টাইম, কত সময়ের মধ্যে উইল এ অ্যালোন, এ একা একা কমপ্লিট করতে পারবে টোটাল ওয়ার্কটা? এ একা একা কতদিনে কাজটা কমপ্লিট করবে? এ একদিনে কত ইউনিট করে? 1 ইউনিট। 6 ইউনিট কতদিনে করবে? 6 দিনে। চলে আসে পরের অঙ্কে, 83 নম্বর। এ ইজ থ্রাইস অ্যাজ গুড ওয়ার্কম্যান অ্যাজ বি, এ বি এর তুলনায় 3 গুণ বেশি ভালো। তার মানে কি বুঝতে পারলাম? এর ক্ষমতা 3 হয়ে গেলে বি এর ক্ষমতা কত হয়ে যাবে? 1। অ্যান্ড দিয়ার ফোর ইজ অ্যাবল টু ফিনিশ আ জব ইন 40 ডেইজ লেস দ্যান বি ওয়ার্কিং টুগেদার, বি বি লেস দ্যান বি, কমাটা দেখো এখানে চলে এসছে, এটা কোনো কমা বা কিছু নয়, ঠিক আছে, এখানে কমা আছে। এর মানেটা আমি একটু বলে দিই। বলছে এ বি এর তুলনায় এফিসিয়েন্সি রেশিও লিখছি, এ বি এর তুলনায় 3 গুণ বেশি ক্ষমতাশালী। এর মানে কি বুঝতে পারছি? এ যদি, এর ক্ষমতা যদি 3 হয়, বি এর ক্ষমতা কত? 1। আচ্ছা বলতে পারবে ডের রেশিও কত হবে? তুমি বলে এ যদি একদিনে কাজ করে বি কতদিনে করবে? বি করবে 3 দিনে সেই কাজটা। এবার কোশ্চেনে বলেছে তারা
যখন আলাদা আলাদা করে কাজ করে, এ 40 দিন কম সময়ে কাজটা কমপ্লিট করে দেয়, এ 40 দিন কম সময়ে কাজটা কমপ্লিট করে। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এ কতদিনে কম সময়ে কাজটা কমপ্লিট করে, বি 3 দিনে করে, এ 1 দিনে করে, তাহলে 2 দিন আমাদের হিসাবে 2 দিন কম দিনে, 2 দিন কম লাগে এর কাজটা করতে বি এর তুলনায়। বুঝতে পারলে ব্যাপারটা? এর 2 দিন কম লাগে বি এর তুলনায় কাজটা করতে, কিন্তু কোশ্চেনে কি বলেছে ওটা 2 দিন নয়, ওটা কতদিন? 40 দিন। তাহলে আমাদের যেটা 2 দিন বেরোচ্ছে কোশ্চেনে সেটা কতদিন দেওয়া আছে? 40 দিন। তাহলে 2 এর মান যদি 40 হয়, এবার বলতে পারবে এ কতদিনে কাজটা কমপ্লিট করবে? তুমি বললে এ কাজটা কমপ্লিট করবে কতদিনে? 2 এর মান 40, তবে 1 এর মান কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। বলো 3 এর মান কত হয়ে যাবে? তুমি বললে 3 এর মান তাহলে কত হয়ে যাবে? 60 হয়ে যাবে। তাহলে এ একটি কাজ করে 20 দিনে, আর বি সেই কাজটাই করে কতদিনে? 60 দিনে। এবার কোশ্চেনে কি বলেছে দেখি, ওয়ার্কিং টুগেদার, যদি তারা একসাথে কাজ করে, দে ক্যান ডু ইট ইন, যদি একসাথে কাজ করে তবে কতদিনে কাজটা কমপ্লিট করতে পারে? একটা 20 আছে, একটা 60 আছে, তাহলে অপরেটটা কত হবে? অপরেটটা হয়ে যাবে 15। কি করে 15? 20 আর 60-এর মধ্যে সম্পর্ক 3 গুণ, তাহলে 60-কে 4 দ্বারা ভাগ করবো, 15 অ্যান্সার। এগুলো কিন্তু লিখবে না, এত কিছু ভুল করেও লিখবে না। যখন হচ্ছে তোমরা খাতায় নোট ডাউন করছো সেই সময় লেখো, বাকি আবার যখন তোমরা প্র্যাকটিসে আসবে, একবার যখন নোট ডাউন হলো তারপরে নিশ্চয় পরের দিন বা সেই দিনই হচ্ছে তোমরা প্র্যাকটিস করবে অঙ্কটা। যখন প্র্যাকটিস করবে তখন হচ্ছে যেখানে সলিউশন আছে সেটাকে মুছে রাখবে, মানে ঢেকে রাখবে, তারপরে পড়তে পড়তে জিনিসটাকে করবে, মানে মুখে মুখে করবে। 84, আচ্ছা 83 কেন স্টার্ট দিয়ে রাখবে? 83 অঙ্কটা খুব ভালো অঙ্ক, এটা কিন্তু আসতে পারে, 84 ডাইরেক্ট চলে আসতে পারে। 84 অঙ্কে চলে আসি, এ ম্যান, এ ক্যান ডু আ ওয়ার্ক ইন 21 দিন, এ একটি কাজ করে 21 দিনে, বি ইজ 40% মোর এফিসিয়েন্ট দ্যান এ, বি 40% বেশি এফিসিয়েন্ট এর তুলনায়। এবার আমরা জানি তাহলে বি কতদিনে কাজটা কমপ্লিট করবে, এটাই জানতে চেয়েছে। এ করে 21 দিনে, বি কতদিনে কাজটা কমপ্লিট করবে? 21 দিনের কম সময়ে, কারণ বি হচ্ছে 40% বেশি ক্ষমতাশালী। 40% মানে কত জানি আমরা? নিচে যদি 5 থাকে উপরে 7 থাকবে। এ একটি কাজ করে কতদিনে? 21 দিনে, মানে 7-এর মান যদি 21 হয় 5-এর মান কত হয়ে যাবে? 15, অথবা 5-এর গুণিতক চেক করলে তোমার হতো, 5-এর গুণিতক যদি চেক করতাম অপশন 2, অপশন 4 কেটে যেত, 1 আর 2, 1 আর 3 পড়ে থাকতো। তারপরে তুমি দেখবে যে হচ্ছে 7-এর মান যদি 21 হয় 5-এর মান কত? 15, অপশন 3 কারেক্ট অ্যান্সার। তো এই অঙ্কগুলো তোমরা এরকম অ্যাপ্রোচে করবে, খুব ভালো অঙ্ক আসার প্রবল সম্ভাবনা, কিন্তু স্টার দিয়ে রাখবে। চলে আসি 85 নম্বরে, ইফ 10 ম্যান ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ, বলছে যদি 10 জন ব্যক্তি একটি কাজ করে 12 দিনে, তবে 12 জন ব্যক্তি সেই কাজটা কতদিনে করবে? কতদিনে করবে? 10 দিনে। কিভাবে? চলে চেক করি, রয়েছে 10 জন ব্যক্তি, আচ্ছা আমাকে বলো 10 জন ব্যক্তি একটি কাজ করে 12 দিনে, এক একজন ব্যক্তির ক্ষমতা 1 ইউনিট করে যদি ধরে নিই, তবে 10 জন ব্যক্তি কত ক্ষমতা তৈরি হবে? 10 ইউনিট ক্ষমতা তৈরি হবে, 10 ইউনিট ক্ষমতা তৈরি হলো। আচ্ছা এই 10 ইউনিট ক্ষমতাকে ক্ষমতা না বলে তোমাদের বোঝার সুবিধার্থে আমি মেন বলে লিখলাম, কিন্তু এটা মেন নয়, আমি আগেও ইন্টার নিয়ে এক্সপ্লেন করেছিলাম, এটা মেন নয়, এটা এফিসিয়েন্সি লিখতে হবে। আর 10 মেনের সাথে যখন আমি ডে গুণ করে দিলাম, কতদিন? যখনই আমি এফিসিয়েন্সির সাথে ডে গুণ করব সাথে সাথে কি পেয়ে যাব? টোটাল ওয়ার্ক। এবার সেই টোটাল ওয়ার্কে কে করছে? 12খানা ব্যক্তি। কে করছে? 12খানা ব্যক্তি করছে। কতদিনে করছে এটাই জানতে চেয়েছে, কতদিনে করছে। ক্লিয়ার ব্যাপারটা? একখানা জিনিস মনে করো, এসআইএ আমি কি বলেছিলাম, এসআইএ বলেছিলাম গুণের সময় কোনটা কার ইউনিট, 10-এর সাথে যে মেন থাকতে হবে আর 12-এর সাথে যে ডেইজ থাকতে হবে এমন কোনো ব্যাপার নয়। তুমি বলতে পারো 10-এর ইউনিট তুমি ডেইজ বলতে পারো, আবার 12-র ইউনিট তুমি চাইলে মেনকেও বলতে পারো, তোমাদের মর্জি। এটা তোমরা এসআই তোমরা খুব ভালো করে শিখেছো, আর এই কনসেপ্টকে আবার আমি এখানে কাজে লাগাবো। এই টোটাল জিনিসকে একটু মুছে দিই আর তোমাদেরকে বোঝাই, আর এই জিনিস তোমাদেরকেও করতে হবে, প্রত্যেককে করতে হবে। এটা এটা কি লেখা ছিল? ডেইজ বলে লেখা ছিল। এবার দেখো, 10 জন ব্যক্তি 12 দিনে করে, 12 জন ব্যক্তি কতদিনে করে? আমি বললাম যে এখানে মেন লেখা নেই, এখানকার মেনটা আমি কাটলাম, এই মেনের বদলে আমি এখানে ডেইজ করে দিলাম, মানে এর ইউনিটটা, এই যে ইউনিট যেটা ছিল এটা এখানে লিখলাম, আর মেনের ইউনিটটা আমি ডেইজকে কেটে দিয়ে এখানে লিখে দিলাম। এবার দেখো তো এই দুটো প্রায় প্রায় সিমিলার কিনা। এবার দেখো কোশ্চেনের মিনিংটা কি দাঁড়ালো, কোশ্চেনের মিনিং দাঁড়ালো এখানে 10 জন মেন নয়, আমি একে কি করে দিলাম? ডেইজ করে দিলাম। আর এখানে 10 ডেইজ নয়, একে আমি কি করে দিলাম? মেন করে দিলাম। আমার মর্জি, আমি যা খুশি করব, আমার মর্জি, কারণ এটা অঙ্ক, এটা ইংলিশ নয়, যেহেতু যেমন গ্রামারিয়ানরা বলবে সেই অনুসারে চলতে হবে। আমার ব্রেন যত শার্প হবে আমি তত নতুনত্বভাবে করতে পারবো, তত সুন্দরভাবে করতে পারবো। তাহলে 12 জন ব্যক্তি কতদিনে করে? 10 দিনে, এটাই আমার প্রথম লাইনের মিনিং। আবার কোশ্চেন এটাই জানতে চাইছে, 12 জন ব্যক্তি কতদিনে কাজ করে? 10 দিনে। এই কারণেই তো আমি ডাইরেক্ট হচ্ছে এটা বসিয়েছিলাম। ক্লিয়ার ব্যাপারটা?
তো 12 মেনের সাথে 12 মেনকেও তুমি কেটে দিতে পারো, 12 মেনের সাথে 12 মেনকেও কেটে দিতে পারো, কত চলে আসে 10 দিন, 10 দিন আমার অ্যানসার। এরপর থেকে কিন্তু আর কিছু বলবো না, ডাইরেক্ট করব। 18 জন বালক কত দিনে করে? 24 দিনে। 27 জন বালক কত দিনে করে? জাস্ট কাটাকাটি করব, জাস্ট কাটাকাটি করব। 9 দ্বারা কাটি, 9 দুগুণে 18, আর 9 তিনে কত হয়ে গেল? 27। 3 দিয়ে কাটলে 3 আটে 24, 8 দুগুণে কত? 16। অপশনই আমার কারেক্ট অ্যান্সার, 87-তে চলে আসি। বলছে 30 জন ব্যক্তি 18 দিনে করে। এবার বলছে আরো যদি 6 জন ব্যক্তি বেশি থাকে, 6 জন ব্যক্তি যদি বেশি থাকে তার মানে কতজন ব্যক্তি? 36 জন ব্যক্তি। 36 জন ব্যক্তি কতদিনে করবে? এটা কোশ্চেনে বলেছে। এবার বলো 18 জন, আমি এখানে ডেইজ নয়, আমি এখানে মেন দেখতে পাচ্ছি, মেন আমি দেখতে পাচ্ছি 18 জন ব্যক্তি 30 দিনে কাজ করে, 18 জন ব্যক্তি 30 দিনে করে। এখন কোশ্চেনে জানতে চাইছে 36 জন ব্যক্তি কত দিনে করে, ব্যক্তি ডবল হয়ে গেল তাহলে সময় লাগবে 30-এর অর্ধেক, কত? 15। 2 আমার অ্যান্সার। চলে আসিস 88-তে। এ ম্যান অ্যান্ড আ বয় রিসিভড 800 অ্যাজ ওয়েজেস। ওয়েজেস মানে হচ্ছে বেতন আর কি, শ্রমিকরা যে টাকাটা পায়, মজুরি পায়, মজুরিকে ইংলিশে বলা হয় ওয়েজেস। অফ 5 ডেজ ফর দ্য ওয়ার্ক দে ডিড টুগেদার। বলছে একজন ব্যক্তি আর একটা বালক, আচ্ছা মনে করো সেই জিনিস ওয়েজেস এর সম্পর্কিত আমি কিন্তু তোমাদেরকে কনসেপ্ট শিখিয়ে দিয়েছিলাম। ওয়েজেস সম্পর্কে কি কনসেপ্ট শিখিয়েছিলাম? বলেছিলাম বেতন বা হচ্ছে মজুরি ভাগ হয় কার হিসাবে? এফিসিয়েন্সির হিসাবে। যার এফিসিয়েন্সি বেশি সে তত বেশি টাকা পাবে, যার এফিসিয়েন্সি কম সে তত কম টাকা পাবে। মনে পড়ছে আশা করি ব্যাপারটা? কোশ্চেনে বলেছে একটি বালক এবং একটি লোক মিলিত হয়ে একটি কাজ করে কতদিনে? 5 দিনে। আর 5 দিন কাজ করার পরে তারা কত টাকা পায়? 800 টাকা। আচ্ছা 5 দিনে যদি 800 টাকা পায়, একদিনে একটি বালক আর একটি একটি হচ্ছে ব্যক্তি কত টাকা পায়? তুমি বলে 580। তাহলে একজন ব্যক্তি আর একজন বালক একদিনে পায় কত টাকা? 160 টাকা। এটা তুমি প্রথম লাইন, প্রথম দেড়খানা লাইনে তুমি বুঝে গেলে। এরপরে কি বলছে? দ্য ম্যানস এফিসিয়েন্সি, ব্যক্তিটার ক্ষমতা ইন দ্য ওয়ার্ক ওয়াজ থ্রাইস টাইম, থ্রি টাইমস। দেখো এখানে থ্রাইসও দিতে পারে অথবা থ্রি টাইমসও দিতে পারে, দুটোই সেম জিনিস, ঠিক আছে? থ্রি টাইমস আর থ্রাইস দুটো মানেই 3 গুণ। দ্যাট অফ দ্য বয়, বলছে ব্যক্তিটার ক্ষমতা, বলছে ব্যক্তিটার ক্ষমতা বালকের তুলনায় কত ক্ষমতা? 3 গুণ বেশি। তাহলে হচ্ছে এ ম্যানের ক্ষমতা যদি 3 হয়, বালকের ক্ষমতা কত? 1। বুঝতে পারলাম। এবার বলছে হোয়াট আর দ্য ডেইলি ওয়েজেস অফ দ্য বয়, বলছে বালকটা দিনে কত টাকা পায়, বালকটা দিনে কত মজুরি পায়। আচ্ছা তাহলে 160 টা, আর আমি তো পার ডেটাই বার করে রেখেছি, পার ডেতে এটা 160 টাকা পায় পার ডেতে কিন্তু, ঠিক আছে? যদি বলতো টোটালে কত, তবে হচ্ছে 800কে ভাগ করতে, টোটালটা আমি বার করে দিয়েছি, পার ডেতে কত টাকা পায় সেটা দেখে দিই। তবে দেখতে পাচ্ছি পার ডেতে আমাদের হিসাবে কত টাকা পায়? 3 আর 1 = 4 ইউনিট। 4 ইউনিটের মানে কত লেখা আছে? 160। কত গুণের সম্পর্ক? 40 গুণের। তবে বির 1 ইউনিটের মান কত হয়ে যাবে? 40। তবে একদিনে বি কত টাকা পায়? বি মানে কি? বালক। বালকটা কত টাকা পায়? 40 টাকা। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার যদি বলতো যে বালকটা টোটালে কত টাকা পায়, যদি বলতো বালকটা টোটালে কত টাকা পায়, তাহলে কি করতে? 4 ইউনিটের মান কত হয়ে যাচ্ছে? 4 ইউনিটের মান হয়ে গেল কত? 800। 4 ইউনিটের মান যদি 800 হয়, 1 ইউনিটের মান কত হয়ে যাবে? 200। তবে বালকটা টোটালে কত টাকা পেয়েছে? 200 টাকা পেয়েছে টোটালে। টোটাল মানে 5 দিন কাজ করার পরে 200 টাকা পেয়েছে। ক্লিয়ার? যেমন কোশ্চেনে বলবে সেই অনুসারে করবে। 89-এ, মানে আজকে আমরা শেষ করে দেবো অঙ্ক, দেখো কোনো অসুবিধার কিছু নেই। এ অ্যালোন ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক। আর আমি যে স্পিডে চলছি আশা করি, মানে এই 80খানে অঙ্ক হওয়ার পরে যদি এই স্পিড ধরতে না পারো তবে হচ্ছে ধিক্কার, ধিক্কার এই জীবনে, তবে হচ্ছে সিলেকশন থেকে অনেক দূরে আছো, অনেক দূরে, যে এখনো ব্রেন কাজ করছে না, তার মানে ব্রেন আর ব্রেন নেই, সেই ব্রেন অন্য কিছুতে পরিণত হয়েছে। এ অ্যালোন ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 6 ডেজ। এ একটি কাজ করে কদিনে? 6 দিনে। বি একটি কাজ করে 8 দিনে। এ অ্যান্ড বি আন্ডার টুক টু ডু ইট ইট ফর রুপিস 3,200 টাকায় উইথ দ্য হেল্প অফ সি। বলছে এ বি সি মিলিত হয়ে তারা কাজটা কমপ্লিট করে, আর তারা কত টাকা পায়? 3,200 টাকা টোটালে পায়। বলছে আর বলছে যে সি এর হেল্পে, এ আর বি যখন সি এর হেল্পে কাজ করে, মানে এ বি আর সি তিনজনে মিলিত হয়ে যখন কাজ করে, কাজটা কমপ্লিট করে কদিনে? 3 দিনে। বলছে সি কত টাকা পেয়েছিল? অবশেষে সি কত টাকা পায়? টোটালে কত আছে? 3,200 টাকা। জাস্ট আমি কি বার করতে হবে? ওয়েজেসকে আমাকে ডিভাইড করতে হবে, যে মজুরি পাচ্ছে মজুরিকে ডিভাইড করতে হবে। তার জন্য কি দরকার? তার জন্য কি দরকার? এর ক্ষমতা দরকার, বি এর ক্ষমতা দরকার, আর সি এর ক্ষমতা দরকার। এটাও বার করলে আমার ক্ষমতা, মানে আমার কাজ শেষ। এর ক্ষমতা কত দেখি? এ একটি কাজ করে 6 দিনে, বি কাজ করে 8 দিনে, এবিসি কাজ করে কদিনে? 3 দিনে। টোটাল ওয়ার্ক কত হয়ে গেল? 24 ইউনিট, হ্যাঁ কি না?
এবার বলো এর ক্ষমতা কত? এর ক্ষমতা 4 ইউনিট। বি এর ক্ষমতা কত? বি এর ক্ষমতা 3 ইউনিট। আর এবিসি এর ক্ষমতা কত হয়ে গেল? 8 ইউনিট। এর ক্ষমতা 4, বি এর ক্ষমতা দেখতে পেলাম 3, তবে সি এর ক্ষমতা কত হবে? টোটাল তিনজনের ক্ষমতা 8 ইউনিট, তবে সি এর ক্ষমতা কত? 1 ইউনিট। ক্লিয়ার হলো ব্যাপারটা? বুঝতে পেরেছি প্রত্যেকে? এবার দেখি টোটাল কত টাকা, এই হিসাবে টাকা ডিস্ট্রিবিউট হবে। টোটাল কত টাকা? 4 3 1, মানে 8 ইউনিট। টোটাল টাকা কত ইউনিট? 8 ইউনিট। টোটালে কত টাকা আছে? 8 ইউনিট। কিন্তু এখানে কত বলছে? 3200 টাকা আছে। 8 ইউনিটের মান যদি 3200 হয় তবে সি কত টাকা পায়? 8 ইউনিটের মান 3200, 1 ইউনিটের মান কত হয়ে যাবে? 400। তাহলে সি কত পাবে? 400 টাকা। অপশন 2 কারেক্ট অ্যান্সার। তো এগুলো কেউ লেখার কোনো কিছু দরকার নেই, কোশ্চেনের মধ্যে তোমরা সলভ করে দেবে। 90 নম্বর, টোটালে 100টা অঙ্ক করব। তাহলে আমাদের মিনিমাম, মানে হচ্ছে মোটামুটি করে, মিনিমাম বলবো না, মোটামুটি লেভেলে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের আমাদের হচ্ছে প্রায় সবগুলোই টাইপগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার যদি খুব ভালো লেভেলের এক্সাম হয় সেই ক্ষেত্রে কি করবে, এই যে কনসেপ্ট আছে তাকে সামান্য করে আপডেট করবে, আর কিছু না, কনসেপ্ট এগুলোই থাকবে, একে সামান্য আপডেট করবে। আর তোমরা যে সমস্ত পরীক্ষা দাও স্টেট লেভেলে, এগুলোতে সব এর মধ্যে থেকে কমন চলে আসবে। 90 বলছে, টু মেন আন্ডারটেক এ জব ₹960। বলছে দুজন ব্যক্তি আছে, তারা একটি জব কমপ্লিট করবে 960 টাকা দিয়ে। জব কমপ্লিট করলে তারা 960 টাকা পাবে। দে ক্যান কমপ্লিট ইট ইন 16 দিন আর হচ্ছে 24 দিনে। দে ওয়ার্ক অ্যালোন উইথ দ্য থার্ড ম্যান অ্যান্ড টেক 8 ডেজ। মানে সেম কেস, আগের অঙ্ক আর এই অঙ্ক সেম। বলছে এ নামক একজন ব্যক্তি আছে, সে একটি কাজ করে 16 দিনে। বি নামক একটি ব্যক্তি আছে, সে কাজ করে 24 দিনে। আর বলছে এ বি সি, এ বি আর সি, তারা যখন মিলিত হয়ে কাজ করে তখন তারা কাজটা কমপ্লিট করে কত দিনে? 8 দিনে। এবার এর ক্ষমতা কত? আচ্ছা, এল সি মানে টোটাল ওয়ার্ক কত হয়ে গেল? 48। এর ক্ষমতা কত? 3। বি এর ক্ষমতা কত? 2। এ বি সি তিনজনের ক্ষমতা কত হয়ে গেল? 8 6 48 6। তবে সি এর ক্ষমতা কত? 1। ক্লিয়ার ব্যাপারটা? তবে কি দেখতে পেলাম যে টোটাল ক্ষমতা কত? 6। আর 6-এর মানে কত দেওয়া আছে? 960। 6-এর মান যদি 960 দেওয়া থাকে, কত গুণের সম্পর্ক? 6-এর সাথে কত গুণ করলে 96 হয়? 6 16 96। বুঝতে পেরেছি? তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে? 1-এর মান কত হবে? 16। কোথায় আছে 16? অপশান 3-এ আছে 16। অপশান 3 আমার কারেক্ট অ্যান্সার। 16-এর পরে কটা জিরো সেটা হটাও, অত জিরো নিয়ে হেডেক নিও না। 91-এ চলে আসি। 15 জন ব্যক্তি 20 দিনে একটি কাজ করতে পারে যদি তারা 8 দিন প্রতি ঘন্টা করে কাজ করে। দ্য নাম্বারস অফ আওয়ার্স, আচ্ছা এই এই ধরনের অঙ্ককে একটু বলে দিই। এখানে দেখো দুটো পার্ট আছে, এই একটা পার্ট আর এই আর একটা পার্ট। দুটো গ্রুপের কথা বলবে, যখনই দুটো গ্রুপের কথা বলবে, দুটো দলের কথা বলবে, যখনই দুটো গ্রুপের কথা বা দুটো দলের কথা বলবে তখন তোমরা কি করবে? জাস্ট আগে একটা ফর্মুলা তোমাদেরকে বলে দিই। MDH মশলার নাম শুনেছো? MDH মশলা আগে টিভিতে অ্যাড দিত, অনেক দিন আগে টিভিতে অ্যাড দিত। তো MDH একে কি করবে? W দ্বারা ভাগ করবে, সমান সমান MDH। যারা ফর্মুলা মুখস্থ করতে চাও তারা এটা করতে পারো, তাকে W দ্বারা ভাগ করে দেবে, ঠিক আছে? এবার MDH এখানে 1 করো, দুটো তো সেম হতে পারে না, তাই এখানে 1 2, এখানে 1 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার। কি বললাম আমি এটা বলি, এম মানে এখানে বোঝাচ্ছে, এম মানে বোঝাচ্ছে হচ্ছে মেন, ডি এম ডি, ডি মানে হয়ে গেল ডে, এইচ মানে হয়ে গেল আওয়ার, আর ডাব্লু মানে হয়ে গেল ওয়ার্ক। তো এটা হয়ে গেল প্রথম গ্রুপের দলের লোকরা যে কাজগুলো করবে সেটা এখানে লিখবে, দ্বিতীয় দলের ব্যক্তিরা যে কাজ করবে সেটা এখানে লিখবে। কিভাবে? একটা জাস্ট এই ফর্মুলা অনুসারে দেখায়। প্রথমে কতজন ব্যক্তি ছিল? 15 জন। তাহলে মেনের এখানে লিখি 15 জন, আর এগুলো মিডিলে ডট মানে গুণ চিহ্ন দেওয়া আছে। ডে কত নেয়? 20। তাহলে এবার ডেটাকে লিখবো 20। আওয়ার কত? 8। ওয়ার্ক কত আছে? ওয়ার্ক প্রথম দল যে ওয়ার্কটা করে দ্বিতীয় নামক দলটাও সেই ওয়ার্ক করে, তাই আমার ওয়ার্ক লিখে লাভ নেই, কারণ ওয়ার্ক আর ওয়ার্ক তো আমার কেটে যাবে। এবার দ্বিতীয় নাম্বার ব্যক্তি কত আছে? দ্য নাম্বার অফ আওয়ার্স আর ডে শুড 20 ম্যান। কতজন ব্যক্তি আছে? 20 জন ব্যক্তি। তো 20 জন ব্যক্তি বলে লিখি 20 জন ব্যক্তি। এবার ডে লিখবো, ডে কত? ডে বলছে 12 দিন সময় নেবে, 12 দিন লিখলাম। আওয়ার কত? আওয়ারটা জানা নেই, আওয়ারটাকেই বার করতে হবে, ব্যাস হয়ে গেল কাজ, কাটাকাটি করো। 20 20 কেটে গেল। এরপরে হচ্ছে কত দ্বারা কাটলো? 4 দিয়ে কাটলো, 4 4 2 8, আর 4 3 12, আর 3 দ্বারা কেটে গেল, 3 5 15, তাহলে 5 2 10, 10 ঘন্টা করে হচ্ছে পার ডেতে তাকে কাজ করতে। অপশন 2 কারেক্ট অ্যান্সার। তো তোমরা যদি চাও যে ফর্মুলা দিয়ে যেটা সবাই করে সেটা করবে তো করতে পারো, মানে একে ব্রেনে রাখো, অসুবিধার কিছু নেই। আর দ্বিতীয় নাম্বার অ্যাপ্রোচ কি হতে পারে? সেম অঙ্ক যেগুলো আমরা আগে করলাম, 15 জন ব্যক্তি যদি 20 দিন ধরে
8 ঘন্টা করে কাজ করে, তবে এই একটা কাজ টোটাল কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এই কাজটাই 20 জন ব্যক্তি যদি 12 দিন ধরে করে, তবে কত ঘন্টা সময় লাগবে, হচ্ছে কত ঘন্টা করে সময় লাগবে পার ডেতে কাজ করতে, এটাই তো। এই জিনিসকে যদি আমি মাথায় রাখতে পারি, তবে কি এগুলো লেখার কোনো দরকার আছে? কোনো লেখার দরকার নেই। আমি কি আস কোথায় আসবো? কোশ্চেনে আসবো। কোশ্চেনে আমরা জানি যে দুটো গ্রুপকে জাস্ট গুণ করতে হয় আর আমার অ্যান্সার চলে আসে, তাহলে আবার লেখার কি দরকার আছে? দেখ, আর হচ্ছে কাটাকাটি যে কোনো যার সাথে খুশি সেটা কাটাকাটি যেতে পারে। আচ্ছা দেখি প্রথমে কি আছে, এখানে আছে 20, এখানে 20 আছে, এইদিকে 20 আছে, 20 20 কেটে গেল। এরপরে এখানে কত আছে, 8 আছে, 15 আছে, আর নিচে 12 আছে। আচ্ছা এবার আর আমি কাটাকাটি করবো না, 15 8-এ কত হয়, 120, 15 8-এ কত, 8 15 কত, 120, একটুখানি তো নামটা জানো প্রত্যেকে। অথবা 15 8-এর সাথে 15 কিভাবে গুণ করবে জানো, 8-এর দেড় গুণ, 8-এর দেড় গুণ কত হয়, 8-এর দেড় গুণ হয় 12, পয়েন্ট আছে, পয়েন্ট কাটালে কত হয়ে গেল, 120, এরকম ভাবে মনে রাখতে পারো। 8 15 120, 12-কে কত দ্বারা গুণ করলে 120 আসবে, 10 দ্বারা, অপশন 2 কারেক্ট অ্যান্সার, 92-80। বলছে হাউ মেনি মেন নিড টু এমপ্লয় টু কমপ্লিট আ জব ইন 5 ডেজ, ইফ 15 ম্যান কমপ্লিট 3 ভাগের 1 ভাগ কাজ ইন 7 ডেজ। বলছে 15 জন ব্যক্তি 3 ভাগের 1 ভাগ কাজ করতে কত সময় নেয় দেখি, 3 ভাগের 1 ভাগ কাজ করতে 7 দিন সময় নেয়, তবে 3 ভাগ মানে টোটাল কাজ করতে কত সময় নেবে, 15 জন ব্যক্তি টোটাল কাজ করতে সময় নেবে 21 দিন। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছি, 1 ভাগ কাজ করতে 7 দিন নেয়, 3 ভাগ কাজ করতে 21 দিন নেবে, হ্যাঁ কি না? এবার কোশ্চেনে বলেছে 5 দিন বা 5 দিন, আমি দিন ফিনকে আমি হাঁটাবো, দিনকে আমি বললাম মেন, এখানে কি লেখা আছে মেন, আর কতদিনে কাজ করে সেইটাকে দেখি। 5 জন ব্যক্তি, কারণ আমি একটু আগে কি দেখালাম, গুণের ক্ষেত্রে আমি হচ্ছে ইউনিটকে চেঞ্জ করতে পারি, সেটাই আমি তোমাদেরকে বললাম। তাহলে 5 জন ব্যক্তি কতদিনে কাজটা কমপ্লিট করবে, 15 জন ব্যক্তি করে 21 দিনে, 5 জন ব্যক্তি কতদিনে করে, ক্ষমতা কি হয়ে গেল, 3 গুণ কমে গেল, তাহলে দিন কগুণ বেশি হয়ে যাবে, 3 গুণ বেশি হয়ে যাবে, 21-এর 3 গুণ কত হয়ে গেল, 63-93 চলে আসি। না বুঝতে পারলে আবার দেখো, 16 জন ব্যক্তি একটি কাজ করে 12 দিনের, যদি 14 ঘন্টা করে কাজ করে, এটা একটা গ্রুপ হয়ে গেল। বলছে কতজন ব্যক্তি যদি, বলছে 28 জন ব্যক্তি যদি 12 ঘন্টা করে কাজ করে, তবে কত সময় লাগবে, জাস্ট কাটাকাটি করবো, 14 দিয়ে কাটাকাটি করলে এটা কত হয়ে গেল, 2, 12 দুগুণে, এবার কত আছে, 12 আছে, এখানে 12 আছে, এখানে 12 আছে, কেটে গেল, 2-এর সাথে এই 16 কেটে গেল, কত হয়ে গেল, 8 ডেজ আমার অ্যান্সার। তো পরীক্ষা প্রশ্নের মধ্যে কাটো, এমন নয় যে লিখে 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 কাটবে, যেটা সমস্ত ছেলেরা ভুল করে, কি লিখবে, 16 লিখবে, 8 লিখবে, সবাই এরকমভাবে কাটাকাটি করবে, কিন্তু লিখবে, লেখা লিখে শুরু করবে, কোশ্চেন রয়েছে, কোশ্চেনের মধ্যে কাটাকাটি করো, আরে লিখতেও তো সময় লাগে, সেই সময়টাকে সেভ করো না, বাকিরা যেটা সেভ করবে না সেটা তুমি সেভ করো। এবার যদি মনে হয় যে স্যার আপনি তো, এটা তো হচ্ছে যদি অনলাইনে পরীক্ষা হয় তবে কি করবে, আরে অনলাইনে পরীক্ষা হলে মুখে মুখে কাটো, অফলাইনে পরীক্ষা হলে তখন হচ্ছে পেন দিয়ে কাটো, তোমাদের মর্জি, মানে যেরকম সিচুয়েশন সেরকম অনুসারে কাজ করো। এবার বলছি 39 জন ব্যক্তি একটি কাজ করে 12 দিনে, যদি 5 ঘন্টা করে কাজ করে, এটা একটা গ্রুপ হয়ে গেল। বলছে কতজন ব্যক্তি কতদিন সময় লাগবে, যদি 30 জন ব্যক্তি 6 ঘন্টা করে কাজ করে, এই আর একটা গ্রুপ হয়ে গেল। এবার দেখি কার কার সাথে কাটাকাটি যেতে পারে, 6-এর সাথে কাটাকাটি চলে গেল 12, তাহলে কত হয়ে গেল, 2 হয়ে গেল। এবার 2-এর সাথে আমি কাটতে পারি 15, তাহলে এখানে কত চলে এলো, 15 চলে এলো। এবার দেখতে পাচ্ছি 5-এর সাথে এটা কেটে গেল, 3 হয়ে যায়, 3-এর সাথে এটা কাটলে কত হয়ে গেল, 13, তবে 13 হয়ে যাবে আমার অ্যান্সার, অপশন 2 কারেক্ট অ্যান্সার, 95 চলে আসি। আচ্ছা একটু ভালো করে দেখবে, 95, আবার এটা একটা নতুন টাইপ শুরু হলো। বলছে যদি 6খানা ম্যান, মানে এখানে আরও একটা কনসেপ্ট এবার শিখবে আর কি, যদি 6 জন ব্যক্তি আর 8 জন বালক একটি কাজ করে কদিনে, 10 দিনে, এবং 26 জন ব্যক্তি এবং 48 জন বয় যদি সেই কাজটাই করতে পারে 2 দিনে, ভালো করে দেখো, এখান থেকে এই পর্যন্ত একটা পার্ট আর এখান থেকে এই পর্যন্ত একটা পার্ট। বলছে 6 জন ব্যক্তি, চলো আগে আমি একটু লিখি, বলছে 6 জন ব্যক্তি এবং 8 জন বালক, কিন্তু এরকমভাবে তোমাদের কোনো কিছু করবে না, জাস্ট এটা বোঝানোর জন্য, 6 জন বালক এবং 8 জন, 6 জন ব্যক্তি এবং 8 জন বালক একটি কাজ করে কতদিনে, 10 দিনে, 10 দিনে কি করে দেয়, একটা কাজ টোটালি কমপ্লিট করে দেয়, ঠিক সেই কাজটাই কমপ্লিট করে 26 জন মেন আর 48 জন বালক, যদি কতদিন ধরে কাজ করে, যদি 2 দিন ধরে কাজ করে, তবে সেই কাজটাকে কমপ্লিট করে দেয়, ক্লিয়ার? তাই দেখো এখানে যত ওয়ার্ক, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক কমপ্লিট করে দিল এর মানে, আর এখানে এর গুণ মানে টোটাল ওয়ার্ককে কমপ্লিট করে দিল, তাই আমি এখানে মিডিলে কি সাইন দিলাম, সমান চিহ্ন সাইন দিলাম,
ক্লিয়ার? এটা কিন্তু আবার ডেজ ডেজ বয় টেন এগুলো কিছু ভেবো না, এইগুলোকে গুণ করে দেওয়া মানে এটা কি বার হয়ে গেল জানো, একটা কাজ কমপ্লিট করেছে। সাপোজ একটা কুয়ো খুঁড়ছে, কুয়োর খোঁড়ার কাজটা কমপ্লিট করে দিয়েছে, এইটাকে যদি গুণ করে দাও কুয়ো খোঁড়ার কাজ কমপ্লিট, এখানেও কুয়ো খোঁড়ার কাজ কমপ্লিট, তাই সমান চিহ্ন দিলাম। আচ্ছা এবার কিভাবে সলিউশন করব, ছয় দশে কত হয়ে গেল, ষাট হয়ে গেল, ষাট মেন হয়ে গেল, তারপরে কি হয়ে গেল আশি বয় হয়ে গেল, এরপরে কি আছে ছাব্বিশ দুগুণে হয়ে গেল বাহান্ন এম হয়ে গেল প্লাস আটচল্লিশ দুগুণে কত হয়ে গেল ছিয়ানব্বই বয় হয়ে গেল। এবার মেনের সাথে মেনকে আমরা কি করে দেবো, বিয়োগ করে দেবো, তাহলে বাহান্ন এমকে এদিকে নিয়ে আসলে ষাটের সাথে বাহান্ন বিয়োগ করলে কত হয়ে গেল এইট এম হয়ে গেল। এবার আশিকে যদি এদিকে নিয়ে যাও তবে কত হয়ে গেল ষোলো বি হয়ে গেল। তাহলে কি বুঝতে পারছো, কাটাকাটি করলে ওয়ানখানা মেন সমান সমান দুখানা বালক, একখানা মেন সমান সমান দুখানা বালক। এই যে কনভার্সন, এই কনভার্সনটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। একখানা বালক, একখানা মেন সমান সমান কটা বালক, দুটো বালক। এই কনভার্সনটাকেই বোঝানোর জন্য আমি এত কিছু বোঝালাম, ক্লিয়ার ব্যাপারটা? কিন্তু তোমরা এই যে এত কিছু যেটা রয়েছে, এই কনভার্সন যেটা এত কিছু রয়েছে, কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। এটা জাস্ট যেটা সবাই করে সেটা তোমাদেরকে বলে দিলাম, কিভাবে করে সেটাকে জাস্ট বললাম, তোমরা কি করবে সেটা দেখো। তোমরা ফরম্যাটটা জানো যে ছয় মেনের সাথে আটখানা বালক কি আছে, যোগ আছে, তার সাথে দশ গুণ আছে। এবার দেখো দশখানার সাথে, এই দশের সাথে তুমি ছয় মেন গুণ করে দিলে কত হয়ে গেল ষাট। এবার যেই ষাট হয়ে গেল সাথে সাথে তুমি চলে আসবে সেকেন্ডের দিকে, সেকেন্ডে কি আছে ছাব্বিশখানা মেন, ছাব্বিশখানা মেনের সাথে তুমি দুখানা ডেইস গুণ করে দেবে, ছাব্বিশ দুখানে কত হয়ে গেলো বাহান্ন, উপরে হয়ে গেলো ষাট, নিচে হয়ে গেল বাহান্ন। ষাট আর বাহান্ন তুমি জানো একটা সমাঞ্চলের এইদিকে আছে আর একটা সমাঞ্চলের এইদিকে আছে, তাহলে দুজনকে একই সাইডে আনলে তারা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, আর বিয়োগ হয়ে গেলে কত হয়ে গেলো বা ষাটের থেকে বাহান্ন, তাহলে কি হয়ে গেল এইটখানা মেন হয়ে গেল। ক্লিয়ার? এইটখানা মেন সমান সমান কি আছে, আটে দশে আশি হয়ে গেল আর আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই, ছিয়ানব্বই থেকে আশি বিয়োগ করলে কত হয়ে গেল ষোলোখানা বালো। যদি কনভার্সন করতেই হয় জানো এরকমভাবে কনভার্সন করো, কত গুণের সম্পর্ক দ্বিগুণ, তার মানে একটা একটা মেন মানে একটা মেন যে কাজ করে দুটো বালক মিলে সেই কাজ করবে, অথবা দুটো বালক মিলে যে কাজ করবে একটা মেন সেই কাজ করে দেবে। ক্লিয়ার ব্যাপারটা? এর মানে এখান থেকে এই পর্যন্তর মিনিং হচ্ছে এটা। এরপরে কোশ্চেনে কি বলেছে দেখা যাক, দেন মানে এই যে কনভার্সন যেটা করলাম এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যদি না বুঝতে পারো আরেকবার শোনো অসুবিধার কিছু নেই। দেন দ্য টাইম টেকেন বাই ফিফটিন মেন অ্যান্ড টোয়েন্টি বয়েজ টু ডু দ্য সেম টাইপ অফ ওয়ার্ক উইল বি, কোশ্চেনে বলছে যে এখন, বলছে যে এখন যদি পনেরো জন ব্যক্তি, যদি পনেরো জন ব্যক্তি থাকে, যদি পনেরো জন ব্যক্তি আর যদি আমি কুড়ি জন ব্যক্তিকে, আর যদি আমি কুড়ি জন ব্যক্তিকে কাজে লাগাই, এদের যদি একত্রিতভাবে কাজে লাগাই, তবে তারা কত দিন সময় নেবে কাজটা কমপ্লিট করতে, এটা কোশ্চেনে জানতে চেয়েছে। খুব সিম্পল ব্যাপার। আচ্ছা আমাকে বলতে পারবে এখানে যে কোনো না একটা জিনিসে কনভার্ট করবে, হয় ম্যানে কনভার্ট করে নাও বয়কে, অথবা মেনকে বয়ে কনভার্ট করো, মানে মেন বয় দুটো আলাদা আলাদাতে রেখো না, ঠিক আছে? তো আমি একটা কাজ করি, মেনকে আমি সবগুলোকে আমি বয়ে কনভার্ট করে দিই। আচ্ছা আমাকে বলে যে পনেরোখানা বালক মানে কটা বয়, একটা বালক মানে কটা বয় আগে, আচ্ছা একটা মেন মানে কটা বয়, একটা মেন মানে হয়ে গেল দুটো বালক, একটা ম্যান মানে কটা বালক দুটো বালক, তবে পনেরোখানা ম্যান মানে কতগুলো বালক তিরিশখানা বালক, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, তোমরা বলো অবশ্যই। আর এখানে কুড়িখানা বালক তো আছেই, কুড়িখানা বালক, তাহলে কতগুলো টোটাল বালক হয়ে গেল পঞ্চাশখানা টোটাল বালক। তাহলে আমি পনেরোখানা মেন আর কুড়িখানা বয়সের বদলে আমি যদি চাইতাম যে পঞ্চাশখানা বালক বলবো, পঞ্চাশখানা বালক বলবো, সেটাও কিন্তু আমি চাইলে বলতে পারতাম। মানে কোশ্চেন এটাই জানতে চেয়েছে পঞ্চাশ জন বালক কতদিনে কাজটা কমপ্লিট করে, পঞ্চাশ জন বালক কতদিনে কাজটা কমপ্লিট করে এটা জানতে চেয়েছে, খুব সিম্পল। এবার দেখি ছটা ম্যান মানে কত জানি, ছটা মেন মানে আমি জানি হচ্ছে কটা বালক, ছটা মেন মানে আমি জানি যে ডবল বালক, বারোখানা বালক, বারোখানা বালক, বারোখানা বালক আর আটখানা বালক, কতগুলো বালক হলো কুড়িখানা বালক, কুড়িখানা বালক একটি কাজ করে কতদিনে দশ দিনে, বারো আর আটে কত হয়ে গেল কুড়ি, কুড়িখানা বালক একটি কাজ করে কতদিনে দশ দিনে, কি করে আরেকবার দেখায়। ছটা ম্যান আর বলেছে আটখানা বালক, একেই আমি কি লিখলাম, একেই আমি লিখলাম ছখানা ম্যান মানে আমি বললাম যে বারোখানা বালক, কতগুলো বারোখানা বালক, বারো আর আটখানা বালক কতগুলো হয়ে গেল কুড়িখানা বালক, কুড়িখানা বালক কুড়িখানা বয়েস কতদিনে কাজটা কমপ্লিট করে, কতদিনে কাজটা কমপ্লিট করে লেখা আছে দশ দিনে, দশ দিনে। কোশ্চেন আমাকে বার করতে হবে কতটা পঞ্চাশ জন বালক কতদিনে কাজ করে, পঞ্চাশ জন বালক কতদিনে কাজ করে, ব্যাস হয়ে গেল আমার অ্যান্সার।
হয়ে গেল আমার অ্যানসার আর কোনো কিছু বাকি নেই। 20 জন বালক যদি 10 দিনে করে, একজন বালক কত দিনে করবে? 200 দিনে। 50 জন বালক কত দিনে করবে? 50 জন বালক কত দিনে করবে? 4 দিনে করবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? খুব সিম্পল ছিল, খুব সিম্পল জিনিসটাকে। এবার আমি আর একবার এক্সপ্লেন করে দিই তোমাদের জন্য কিভাবে আমি যদি করতাম তো ডাইরেক্ট করতাম, আর তারপরে আসবো কিছু এক্সট্রা অর্ডিনারি অ্যাপ্রোচের দিকে তাদের জন্য যাদের ব্রেন প্রচণ্ড শার্প হয়ে গেছে। আগে তাদের জন্য আরেকবার বলে দিই যারা এখনো পর্যন্ত লড়াই চালাচ্ছে, 10 এর সাথে 6 গুণ করলাম 60, আর এদিকে 26 সাথে 2 গুণ করলাম 52, কতগুলো হলো? 8 খানা মেন। 8 খানা মেন, 8 খানা মেন সমান সমান, আমি কিন্তু কিছু লিখছি না, আমি লিখছি না, নিচেরা এই যেগুলো লেখা আছে ওগুলো আমি তাকাচ্ছি না, কিন্তু ভেবো না যে স্যার দেখে দেখে বলছে। 10 এর সাথে 8 গুণ করলাম 80, 48 সাথে 2 গুণ করলাম 96, মানে কত হয়ে গেলো? 16। 96 থেকে 80 বিয়োগ করলে 16, 8 খানা মেন আর হচ্ছে 16 খানা বয়স, তার মানে দ্বিগুণের সম্পর্ক, একটা মানুষ সমান সমান দুটো বালক। এবার তাহলে আমি 6 খানা ব্যক্তি সমান সমান কত বলতে পারি? 12 খানা বালক। 12 খানা বালক মানে কতগুলো হয়ে গেল? 20 খানা বালক। টোটালি 20 খানা বালক কদিনে করে? 10 দিনে করে। একটা বালক কতদিনে করবে? 200 দিনে করবে। একটা বালক একটি কাজ করতে 200 দিন সময় নেয়। কোশ্চেনে কি বলেছে? 15 খানা ব্যক্তি আর 20 জন বালক কতদিনের সময় লাগে? 15 জন ব্যক্তি মানে কতজন কতজন হচ্ছে বালক? 30 জন। 30 আর 20 তে 50, একজন বালক যদি 200 দিন সময় নেয় তবে 50 জন বালক কতদিন সময় নেবে? তুমি বলে হচ্ছে 4 দিন সময় নেবে। অপশন বি আমার কারেক্ট আনসার, এটা হলো অ্যাপ্রোচ। আর যদি এবার কিছু ভালো ছেলের কথায় আসি যাদের ব্রেন না খুব শার্প, তারা কিভাবে অঙ্কটাকে দেখেছিল? তারা না এরকম কোনো কিছু দেখেনি। এই কনসেপ্টটাকে অবশ্যই মনে রাখবে যেগুলো নিয়ে আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম। এবার কিছু এক্সট্রাঅর্ডিনারি ছেলেদের জন্য আসি। বলছে 6 জন মেন আর 8 জন বালক একটি কাজ করে কতদিনে? 10 দিনে। এটা লেখা ছিল প্রথম লাইনে। এরপরে কোশ্চেনে জানতে চেয়েছে, 15 জন বালক 15 জন মেন এবং 20 জন বালক কাজটা কতদিনে কমপ্লিট করবে, এটাই জানতে চেয়েছে। আচ্ছা যদি 6 এর সাথে 15 সম্পর্ক জানো কত গুণের? 2.5 গুণের। 8 এর সাথে কত গুণের সম্পর্ক জানো? 2.5 গুণের। এর থেকে কি বুঝতে পারলে? কোশ্চেনে যেটা দেওয়া আছে, কোশ্চেনে যেটা দেওয়া আছে তার থেকে যেটা জানতে চেয়েছে তার ক্ষমতা 2.5 গুণ বেড়ে গেছে। কত গুণ বেড়েছে? 2.5 গুণ। কোশ্চেনে কি ছিল? 6 জন বালক, 6 জন হচ্ছে ব্যক্তি, কতজনের বার করতে বলেছে? 15 জনের বার করতে বলেছে, মানে 2.5 গুণ ক্ষমতা বাড়িয়েছে। এখানে কি করেছে? এখানেও 2.5 গুণ ক্ষমতা বাড়িয়েছে, মানে এই যে 15 জন মেন আর 20 জন বালকের তো বার করতে বলেছে, 2.5 গুণ ক্ষমতা বাড়িয়েছে। কার তুলনায়? প্রথমে যেটা ইনফরমেশন দিয়ে দিয়েছে তার তুলনায় 2.5 গুণ ক্ষমতা বাড়িয়েছে। আচ্ছা প্রথম এই সময় দেখতে পেলাম যে এরা কাজ কতদিনে করে? 10 দিনে করে। ক্ষমতা যদি 2.5 গুণ বেড়ে যায় তবে কি 10 দিনে করবে? তুমি বলে যে 2.5 গুণ সময় কম লাগবে। এখানে কি হয়েছে? ক্ষমতা 2.5 গুণ বেড়েছে, পাওয়ারের এফিসিয়েন্সির ক্ষমতা 2.5 গুণ বেড়েছে, তবে দিনের ক্ষমতা 2.5 গুণ কমে যাবে। কত হয়ে যাবে? কার সাথে 2.5 গুণ করলে 10 হয়? তুমি বলে 4 এর সাথে। তাহলে 15 জন বালক এবং হচ্ছে 15 জন মেন এবং 20 জন বালক একটি কাজ করে কতদিনে? 4 দিনে। ক্লিয়ার ব্যাপারটা? অপশন 2 হয়ে গেল আমার কারেক্ট আনসার। তো চাইলে এরকমভাবে তোমরা করতে পারতে। দেখো যে কারা 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 এই ব্যাপারটাকে ধরতে পেরেছিলে। 6 এর সাথে 15 রিলেশন কজনা দেখতে পেয়েছিলে, 8 এর সাথে 20 রিলেশন কজনা দেখতে পেয়েছিলে। কি দেখতে পেলে? 6 এর সাথে 15 2.5 গুণ, 8 এর সাথে এটা 2.5 গুণের সম্পর্ক। এখানে 10 দিন সময় লাগে, তাহলে কোশ্চেনে আমার সময় লাগবে 2.5 গুণ কম। 10 এর 2.5 গুণ কমিয়ে দিলে কত হয়ে যাবে? 4। এটা কজনা দেখতে পেয়েছিলে সেটা দেখো, খুব ইম্পর্টেন্ট এটা। আর এটা কিন্তু ভেবো না যে আমি ডেটা দিয়েছি, না, এসএসসির কোশ্চেন, এসএসসির কোশ্চেন 84-96 নম্বর। বলছে 5 জন ব্যক্তি একটি কাজ করে 6 দিনে আর 10 জন উম্যান সেই কাজটা করে 5 দিনে। এর থেকে কি বুঝতে পারছি? 5 আর 6 কত হয়ে গেল? 30। 30 জন মেন একটি কাজ করে, 30 জন মেন সমান সমান কত হয়ে গেল? 5-6 গুণ করলে কত হয়ে গেল? 30। আর 10 আর 5 গুণ করলে কত হয়ে গেল? 10 আর 5 50। এর থেকে কি বুঝতে পারলাম? এটা উম্যান। তাহলে 3 জন ব্যক্তি সমান সমান কি বুঝতে পারলাম? 5 জন উম্যান। 3 জন ব্যক্তি সমান সমান 5 জন উম্যান, এটা আমরা বুঝতে পারলাম। এবার কোশ্চেনে কি বলছে? হাউ মেনি ডেইজ ক্যান 5 উম্যান অ্যান্ড 3 মেন ক্যান ডু ইট। বলছে কতদিন সময় লাগবে 5 জন উম্যান আর 3 জন মেন যদি কাজটা কমপ্লিট করে? আচ্ছা আমাকে বলো 3 জন মেন মানে কি? 3 জন মেন মানে আমি জানি 5 জন উম্যান,
হ্যাঁ কি না? আগে কজন ছিল এখানে? পাঁচজনই ছিল। পাঁচজন আর পাঁচজন, তাহলে 10 জন উম্যান কতদিনে কাজটা করে, 10 জন উম্যান কতদিনে কাজটা করে সেটাই বার করতে বলেছে। এটাকে ঘুরিয়ে বলেছিল 5 জন উম্যান আর 3 জন মেনে মিলে কতদিনে করে। আমি বললাম যে অত কিছু না বলে 10 জন উম্যান কতদিনে কাজ করে সেটা বার করে দিই, 10 জন উম্যান কতদিনে কাজ করে। আরে 10 জন উম্যান তো এখানে বলাই আছে যে 10 জন উম্যান তো কতদিনে কাজ করে, 5 দিনে। দেখো 10 জন উম্যান কতদিনে কাজ করে, 5 দিনে। তাহলে আমার অ্যান্সার তো হয়ে গেল অপশন 2। ব্যাপার বুঝতে পেরেছো কিছু? আরেকবার বলে দিই, লেখা আছে 5 জন ম্যান একটি কাজ করে 6 দিনে, আর এখানে লেখা আছে 10 জন উম্যান একটি কাজ করে কদিনে, 5 দিনে। এটা বলেছে 5 6 30 আর 5 10 50, বা 5 5 কেটে গেল, 2 দিয়ে কাটলো, 2 3 6 আর 2 5 10, মানে তিনখানা ম্যান সমান সমান হয়ে গেল 5খানা উম্যান। এবার 5খানা উম্যানের বা হচ্ছে এই যে 5খানা উম্যান যেটা রয়েছে তাকে কনভার্ট করো মেনে, অথবা 3খানা মেনকে কনভার্ট করো উম্যানে, তোমার মর্জি। তারপরে তো বুঝতেই পারছো কিভাবে করবে। 97 চলে আসে, বলছে 4 জন মেন এবং 6খানা উম্যান একটি কাজ করে কদিনে, 8 দিনে। 3 জন মেন এবং 7 জন ব্যক্তি একটি কাজ করে কদিনে, 10 দিনে। কতদিনে 10 জন উম্যান কাজটা কমপ্লিট করবে, মানে সমস্ত কিছু আমরা উম্যানে কনভার্ট করে নেবো, তাহলে আমাদের সুবিধা হবে। কিভাবে করব কনভার্সনটাকে কাজ করি, 4 8 কত হলো 32, আর এদিকে কত হলো 3 10 30, তাহলে কি দাঁড়ালো 2খানা ম্যান। এরপরে কি দাঁড়ালো 4 6 48 আর 7 10 70, তাহলে কত হয়ে গেল 22 খানা। তোমরা বলে স্যার আপনি না মুখস্থ করেছেন, এটা শিওর শট, কারণ 48 থেকে 70 বিয়োগ করলেন আর ডাইরেক্ট বসিয়ে দিলেন 22। আমি বললাম হ্যাঁ বসালাম, 70 থেকে 48, আমি মানে 70 থেকে 48 বিয়োগ করিনি, 50 বিয়োগ করেছে, কত হলো 20। এখানে কত ছিল 50 নয় 48, তাই আরও 2 যোগ করে দিলাম 22। এরকমভাবে করলাম আমি, কত গুণের সম্পর্ক, 11 গুণের সম্পর্ক। তাহলে 11খানা মেনকে আমি কি বলতে পারি, 11খানা মেনকে আমি বলতে পারি কটা উম্যান, 11 গুণ, মানে 11খানা মেনকে আমি বলতে পারি 44টা উম্যান। তাহলে 44খানা উম্যান আর 6খানা উম্যান, কতগুলো উম্যান হলো 50খানা উম্যান। 50খানা উম্যান কতদিনে কাজ কমপ্লিট করে, 8 দিনে করে। কতদিনে করে, 8 দিনে করে। এবার কি বলেছে 10খানা উম্যান কতদিনে কাজটা কমপ্লিট করবে, 10খানা উম্যান কতদিনে কাজটা কমপ্লিট করবে, কতদিনে করবে। ক্ষমতা দেখো 5 ভাগ কমে গেল, ক্ষমতা 5 ভাগ কমে গেল, তাহলে ডে 5 গুণ বেড়ে যাবে, তাহলে কত হয়ে গেল 40। 8 5 40। চলে আসে পরের অঙ্কে, এবার দেখো আগেরগুলোতে সব অ্যান্ড লেখা ছিল, এবার অর আছে। আগেরগুলোতে এবং লেখা ছিল, এবার লেখা আছে অথবা। এর মানে কি, 2 জন ব্যক্তি অথবা 4 জন উম্যান ক্যান ইট, মানে 2 জন ব্যক্তি অথবা 4 জন মহিলা, হয় 2 জন ব্যক্তি কাজ করবে অথবা 4 জন মহিলা কাজ করবে। যদি 2 জন ব্যক্তি কাজ করে তবে সে একটি কাজ কমপ্লিট করে 44 দিনে, অথবা যদি 4খানা উম্যান কাজ করে তবে সে কাজটা কমপ্লিট করবে 44 দিনে। আর আগেরটাই কি ছিল, 2 জন মেন এবং, এখানে অর ছিল না, কি ছিল, অ্যান্ড ছিল, 2 জন ব্যক্তি এবং 4খানা উম্যান মিলে কতদিনে কাজ করে সেটা লেখা ছিল, কিন্তু এবার সেটা লেখা নেই। এবার লেখা আছে অর, 2 জন ব্যক্তি যদি কাজ করে সে 44 দিনে কাজটা কমপ্লিট করে দেবে, 4 জন উম্যান যদি কাজ করে সেও কাজটা 44 দিনে কমপ্লিট করবে। এর মানে এখানে না আর কোনো কিছু খাটতে হবে না, কনভার্সন করতে হবে না, এখানে কনভার্সন করেই দেওয়াই আছে। আগের অঙ্কগুলোতে কি ছিল, অ্যান্ড ছিল, অ্যান্ড, এই যে অ্যান্ড বলে দেওয়া আছে, তোমাকে কনভার্সন করতে হয়েছে। কি কনভার্সন, 2 জন ম্যান সমান সমান কতজন বালক, এগুলো করতে হয়েছে, এখানে করতে হবে না, এখানে দেওয়াই আছে। এখানে দেওয়া আছে 2 জন ম্যান সমান সমান 4খানা উম্যান, এটা দেওয়াই আছে, বুঝতে পেরেছি। তাহলে দ্বিগুণের সম্পর্ক, ক্লিয়ার ব্যাপারটা। এবার কোশ্চেনে কি জানতে চাইছে, কোশ্চেনে জানতে চাইছে 3 জন বালক, 3 জন মেন এবং 5খানা উম্যান কাজটা কতদিনে করে। রিপ মানে হচ্ছে চাষ করা, বোনা আর কি কোনো কিছু। তো আমি ওরগুলো রিপ ফিপ না বলে আমি নর্মালি বলছি, 2 জন ব্যক্তি একটি কাজ করে হচ্ছে 44 দিনে, অথবা বলতে পারো 4 জন উম্যান একটি কাজ করে 44 দিনে। কোশ্চেন কি জানতে চাইছে, 3 জন ব্যক্তি, আচ্ছা 3 জন ব্যক্তি মানে কতজন উম্যান বলতে পারি। তুমি বলে যে 6 জন উম্যান আপনি বলতে পারেন, কারণ কি, দ্বিগুণের সম্পর্ক 6 জন উম্যান। তাহলে কতজন উম্যান হলো, 11 জন উম্যান। কোশ্চেনে কি বলেছে, 11 জন উম্যান কতদিনে কাজটা কমপ্লিট করতে পারে, হ্যাঁ কি না, 11 জন উম্যান কতদিনে কাজ করতে পারে। আমাকে বলো 4 জন উম্যান কতদিনে করে, 4 জন উম্যান করে 44 দিনে। 4 জন উম্যান যদি 44 জন দিনে করে, 1 জন উম্যান কতদিনে করবে, 1 জন উম্যান করবে 44 × 4 দিনে। আর 11 জন উম্যান কতদিনে করবে, কাটাকাটি করে দাও 16 দিনে। অপশন 4 আমার কারেক্ট অ্যান্সার। চলো আসি পরেরটাতে, 99, 99 এর পরে 100, তারপরে আমাদের ভিডিও কমপ্লিট, টাইম অ্যান্ড ওয়ার্ক টোটাল কমপ্লিট। 4 জন উম্যান আর 6 জন মহিলা, অর আছে, অর দেওয়া মানেই আমাদের কনভার্সন করতে হবে না, এখানে কনভার্সন করাই আছে। কত গুণের কনভার্সন, 1.5 গুণের কনভার্সন, মেন যতই দেওয়া থাকবে তার 1.5 গুণ করে দেবে, হয়ে যাবে।
এরপরে কোশ্চেনে কি জানতে চাইছে, ডাইরেক্ট কোশ্চেনে চলে আসে, বলছে ছজন ওম্যান, ছজন মেন এবং এগারো জন ওম্যান কতজনে ফিনিশ করবে। ছজন মেন মানে হচ্ছে কতজন ওম্যান হয়ে যাবে, দেড় গুণ করে দেবে, দেড় গুণ, দেড় গুণের সম্পর্ক, তাই দেড় গুণ করে দাও নজন ওম্যান। এবার কোশ্চেন আমি কি বলতে পারি, কি বলেছে, এগারো আর নয় কত হয়ে গেল, কুড়ি, কুড়ি জন ওম্যান কতদিনে কাজটা কমপ্লিট করে এটাই জানতে চেয়েছে, কুড়ি জন ওম্যান কতদিনে কাজটা কমপ্লিট করে এটাই জানতে চেয়েছে। তো দেখি কোশ্চেনে বলছে ছজন ওম্যান করে কতদিনে, চল্লিশ দিনে, ছজন ওম্যান যদি চল্লিশ দিনে করে, আচ্ছা আমি তো কতটাকে ঘুরিয়েও বলতে পারতাম, চল্লিশ জন ওম্যান করে হচ্ছে ছ দিনে, চল্লিশ জন ওম্যান কাজটা করে ছ দিনে, তাহলে কুড়ি জন ওম্যান কতদিনে করবে, ক্ষমতা অর্ধেক হয়ে গেল, তাহলে ডে কি হয়ে যাবে, বেড়ে যাবে, ডবল হয়ে যাবে, ছয়ের ডবল কত হয়ে গেল, বারো, অপশান থ্রি কারেক্ট অ্যান্সার। তোমার মর্জি, যেমন খুশি করো, কনসেপ্ট ঠিক থাকা চাই। লাস্ট অঙ্ক, টাইম অ্যান্ড ওয়ার্কের লাস্ট অঙ্ক, বলছে তিনজন ব্যক্তি এবং চারজন ওম্যান, তিনজন ব্যক্তি এবং চারজন ওম্যান, তাহলে হচ্ছে থ্রি টু ফোর রেশিওতে আছে, তিনজন ব্যক্তির মানে কত, চারজন ওম্যান কতদিনে করতে পারে, একশো কুড়ি দিনে, বারো জন মেন এবং ষোলো জন ওম্যান কতদিনে করে, আচ্ছা বারো জন মেন মানে কতজন ওম্যান, তিনজন মেন মানে যদি চারজন ওম্যান হয় তাহলে বারো জন মেন মানে কত গুণের সম্পর্ক, চার গুণের, তাহলে এরও চার গুণের সম্পর্ক, তাহলে কত হয়ে গেল, ষোলো, ষোলো জন ওম্যান, তাহলে ষোলো বারো জন মেনকে আমি কি বলতে পারি, ষোলো ওম্যানও বলতে পারি, ষোলো জন মে ওম্যান আর ষোলো জন ওম্যান, তাহলে টোটাল কতজন ওম্যান হয়ে গেল, বত্রিশ জন, বত্রিশ জন ওম্যান কতদিনে কাজটা করে এটাই জানতে চেয়েছে, বত্রিশ জন ওম্যান কতদিনে কাজটা করে এটাই জানতে চেয়েছে। দেখো চারজন ওম্যান কতদিনে কাজ করে, একশো কুড়ি দিনে, ক্ষমতা কত বেড়েছে, আট গুণ বেড়েছে, চারের থেকে বত্রিশ মানে আট গুণ ক্ষমতা বেড়েছে, ডে কত কমে যাবে, আট গুণ ডে কমে যাবে, তাহলে একশো কুড়িকে আট দ্বারা ভাগ করলে কত হয়ে গেল, পনেরো, আট পনেরো একশো কুড়ি, এর আগেও গুণ করলাম, পনেরোর সাথে আট গুণ করলে কত হয়, একশো কুড়ি। মনে রেখো এই জিনিস, ছোটো ছোটো জিনিসগুলো প্রত্যেকে মনে রাখবে, তবে গিয়ে টাইমটা লাগবে না ক্যালকুলেশনে। তো টাইম অ্যান্ড ওয়ার্ক কমপ্লিট হয়ে গেল, এরপরে কি আসবো, লাইভে আসবো, খুব ভালো করে প্র্যাকটিস করো, যতগুলো করালাম শুরুর থেকে অন্তত দু তিনবার রিভিশন দিও, শুরুর থেকে, শুরুর থেকে মানে এক নম্বর ভিডিও থেকে দু তিনবার রিভিশন দেবে, দেখবে যে টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে টোটাল, আর তারপরে যখন লাইভে আসবো সেই সময় নিজের বেস্ট পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করবে প্রত্যেকে।